watching. And I'll take to the friends later. আমাকে ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে? একটু দেখা শোনা গেলে একটু কমেন্ট করে জানান যে ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে, লাইট ক্যামেরা ঠিক আছে নাকি একটু কমেন্ট করে জানান। আর যারা নোটিফিকেশন পেয়েছেন তারা কাইন্ডলি একটু জয়েন করুন। দীপা ম্যাম লিখেছেন হাই, ম্যাম লীনা ম্যাম লিখেছেন হাই, হাই 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 সবাইকে হাই, মোস্ট ওয়েলকাম আওয়ার লাইভ। যারা নোটিফিকেশন পাচ্ছেন তারা কাইন্ডলি একটু জয়েন করার চেষ্টা করুন। দারুণ লাগছে দিদি, পৌশালী ম্যাম লিখেছেন থ্যাংক ইউ। তবে কালারটা একটু ডিফারেন্স আসছে, এটা একদম রামা ব্লু কালার, অসাধারণ, দেখে আর থাকতে পারলাম না শাড়িটা। বাট আমার এই কালার একটা শাড়ি ছিল জন্য আমি একদম ম্যাচিং হয়ে গেছে ব্লাউজটার সাথে। দুর্ধর্ষ একটা শাড়ি, মটকা নিয়ে জাস্ট কিছু বলবো না, আমি পরে পুরো ফল দেখাবো, শাড়ির কালার দেখাবো, একদম নিউ লঞ্চিং আজকে একটা শাড়ি। তার আগে সবাইকে বলবো যারা নোটিফিকেশন পেয়েছেন কাইন্ডলি একটু জয়েন করার চেষ্টা করুন। দিদি থাউজেন্ডের মধ্যে ইয়েলো কিছু দেখাতে পারবেন প্লিজ? থাউজেন্ডের মধ্যে ইয়েলো আমি ট্রাই করব, অবশ্যই ট্রাই করব। স্মোকি অত্রেয়ী ম্যাম লিখেছেন, চেষ্টা করলাম। পূজারি ম্যাম লিখেছে দারুন, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করছেন, একটু বলবে লাইভটাকে শেয়ার করে দিন। রুমা ম্যাম লিখেছে ওহ কি লাগছে গো তোমাকে, থ্যাংক ইউ। শাড়িটা অসাধারণ, কিছু বলার নেই, একটা একদম নিউ লঞ্চিং মটকা, মানে এই মটকাগুলো পড়তে আমি প্রচন্ড পছন্দ করি, এ সবাই জানো। ইনফ্যাক্ট মানে এই শাড়িটা কিন্তু একদম নিউ লঞ্চিং আজকেই এসছে, দু একটা কালার এসেছিল আগে, তবে আমি সেটা মনে হয় লাইভে দেখাইনি, দেখানো হয়নি। মটকা নিউ সুপার, দিগন্তিকা পালচৌধুরী ম্যাম লিখেছেন, আর দেখো একদম শাড়িটার সাথে ব্লাউজটা কিন্তু ম্যাচিং, মানে এই কালারের মটকা অলরেডি আমার কাছে আছে, ভীষণ সুন্দর কালারটা, অদ্ভুত সুন্দর। রাজের মটকা নিয়ে কোনো কথাই হবে না, নীলা নন্দী ম্যাম লিখেছেন থ্যাংক ইউ। মানে আমি ব্লেস, আমি মটকার জন্য বলবো যে এত ভালো কোয়ালিটির মটকা এই যে পরে আছি, দুর্ধর্ষ, এটা নিয়ে কোনো কথা হবে না, মানে 100-200% আমি দিতে পারি এই মটকাগুলোতে, এত সুন্দর। মানে জাস্ট নিয়ে আমাকে ফিডব্যাক দেবেন আপনারা কেমন লেগেছে, না ভালো লাগলেও যেরকম লেগেছে সেটারই ফিডব্যাক চাই আমি। সীমা তানভি ম্যাম লিখেছে তোমায় খুব সুন্দর লাগছে, এন্ড তোমার শাড়ি তো খুব সুন্দর, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ খুব ভালো। সোনালী ম্যাম লিখেছেন সবাইকে বলবে একটু লাইভটাকে শেয়ার করতে থাকুন, আর ভালো লাগলে পেজটাকে লাইক আর ফলো করে দেবেন। সবাই লিখেছে ট্রুলি বিউটিফুল, থ্যাংক ইউ সবাই। এটা কোন শাড়ি গো দীপশিখা ম্যাম লিখেছেন? এটা আজকে একদম নিউ লঞ্চিং একটা মটকা, অসাধারণ, দুর্ধর্ষ একটা মটকা, লোভ সামলাতে পারিনি সিরিয়াসলি, এই মটকাগুলো দেখলে আমি সিরিয়াসলি লোভ সামলাতে পারি না, মনে হয় যে আমি সত্যি মানে কোথাও ঘুরতে যাবো তাহলে এই শাড়িগুলো পরবো, বিয়ে বাড়িতে যাবো তাহলে এই মটকাগুলো পরবো, মানে এত লাগছে। বাংলাদেশ থেকে বলছি, একদম একদম মোস্ট ওয়েলকাম দিদি। বালুচুরি ভ্যানিলা সিল্ক এসেছে, অদিতি ম্যাম লিখেছেন এসছে, বাট আমি কি বলবো মানে এখনো মানে আসছে, অনেক অনেক শাড়ি এসছে, সব তো এখনো মানে খোলা হয়নি, প্যাকেট সব এসছে, বাট আমি নেক্সট দিন অনেক কিছু আরো দেখাবো ভ্যানিলার। আজকে ভ্যানিলা দেখাচ্ছি, ভ্যানিলা আজকে দেখাচ্ছি না, দেখাবো। বাংলাদেশে ডেলিভারি করা যাবে গো? বাংলাদেশে ডেলিভারি করা যাবে, একটুখানি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। সো সুইট, মনিকা ম্যাম লিখেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। এটা খুব সুন্দর, লীনা বোস ম্যাম রিয়েলি, মানে কিছু কথা হবে না এই মটকাগুলো নিয়ে, অসাধারণ অসাধারণ। যারা আমাদের মটকা পড়েছেন, টেম্পল মটকা বলুন, আরও ঢেউ মটকা বলুন, আমি ঢেউ মটকারও একটা ডিজাইন ডেভেলপ করিয়েছি, জাস্ট স্যাম্পল পিস একটা এসছে, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। একটু যদি দেখাও নারু, ওটা কিচ্ছু মানে কোনো ট্যাগ হয়নি, জাস্ট আমি ডিজাইনটা দিয়ে স্যাম্পল পিসটা বানিয়েছি, ওটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দেবো। কাবলি ম্যাম লিখে তোমার পেজ আমি খুলতেই পারছি না, খুঁজেই পাচ্ছিলাম, পাচ্ছি না কেন? কাবলি ম্যাম লিখেছেন কাকুলিদি, না কেন কাকুলিদি এরকম হবে, এটা কি কারোর প্রবলেম হচ্ছে এরকম যে খোলা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, এরকম সমস্যা কিছু হচ্ছে? এই শো লাইট ওয়ার্ক চিকনকারি, হ্যাঁ ম্যাম আজকে আমি দেখাবো লাইট ওয়েট চিকনকারি, শুধু সবাইকে বলবো একটু ভালোবাসে ভালোবেসে শেয়ার করে দিন, লাভ কেয়ার রিয়াকশন প্রচুর প্রচুর দিতে থাকুন, তাহলে কিন্তু আমাদের পেজটা অনেক রিচ হয়ে সবার কাছে পৌঁছে যাবে। অত্রেয়ী ম্যাম লিখছে মটকাতে তুমি ক প্লাস, সত্যি মটকাটা
মানে আমি যে কি পছন্দ করি স্পেশালি এই মটকাগুলো আমি বলে বোঝাতে পারবো না। অঙ্গরা দাস ম্যাম লিখেছে খুব সুন্দর লাগছে গো তোমাকে, তুমি যেই শাড়ি পরো সেটাই খুব ভালো লাগে। আমি ভীষণ কমফোর্টেবল এই এইসব শাড়িগুলোতে, মানে এখন লাইভ করে যদি বলতে হয় বলে যে আমাকে 300 কিলোমিটার ট্রাভেল করতে হবে আমি এই শাড়িটা পরেই করবো, মানে এরকম কমফোর্টেবল একটা শাড়ি। তো যারা নিয়েছেন আমাদের মটকা জানেন, আর যারা নেননি তাদেরকে বলবো একটা পারচেস করে দেখুন, দুটো একদম নিতে হবে না আগেই, একটা পারচেস করে দেখুন কেমন লাগছে। প্রণতি ম্যাম লিখেছে তোমার শাড়িটার পিপি বলো। আমার শাড়িটার পিপি বলবো, আজকে লঞ্চ হচ্ছে, পিপি হচ্ছে এটা 7150 7150 7150 7250। আমি কালার দেখাবো, এই কালারটা অদ্ভুত সুন্দর, জাস্ট দেখুন এটার পাল্লুটা। যারা মাসলিনে পাল্লু নিতে চাইছেন তাদের মাসলিনেও হয়ে যাবে, যারা মটকাতে নিতে চাইছেন তাদের মটকাতেও হয়ে যাবে, ঠিক আছে। ব্লাউজ পিসটা এরকম রানিং এই যাবে, অসাধারণ, ট্রাস্ট মি অসাধারণ। ওয়াও ফাটাফাটি, শ্রেয়া ম্যাম লিখেছেন দারুণ লাগছে তোমায়, শোভা ম্যাম লিখেছেন থ্যাংক ইউ, অসাধারণ শাড়িটা, আমি জানি না আমাকে কেমন লাগছে বাট অসাধারণ পিস আমি একটা আজকে পরেছি। আমি আমি ঢেউ মটকা এত, মানে মানুষ আমাদের কাছে ঢেউ মটকা নিয়েছেন, হয়তো 80% ক্লায়েন্ট আমাদের ঢেউ মটকা নিয়েছেন। তো আমি একটা নিউ লঞ্চ করেছি, একটা পিস স্যাম্পল পিস এসছে, কোনো ট্যাগ হয়েছে কি ওটা, ট্যাগ হয়েছে বাট কোনো কালার দেখাতে পারবো না, আমি শুধুমাত্র এটা দেখাবো, স্যাম্পল পিসটা দেখাবো, আপনারা বললেই আমি বানাবো, না হলে সত্যিই বানাবো না। পায়েল ম্যাম লিখেছে এটা বিয়ে বাড়িতে ভালো লাগবে। আমি পরি, আমি পরি আর সবাই অ্যাপ্রিসিয়েট করে, প্রচুর জায়গায় আমি কিন্তু মটকা ঢেউ মটকা পরে, তারপর ওটা কি টেম্পল মটকা পরে আমি গেছি, ইনফ্যাক্ট আমার পেজে আমার পোস্টও করা আছে আমার প্রোফাইলে। দুটো বিডি ঢাকাই পেলাম, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, আই এম ভেরি হ্যাপি, হোয়াইটটা খুব পছন্দ হয়েছে আর গিফট দুটো সুন্দর হয়েছে, ব্রেসলেটও পরে ফেললাম, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা বলবেন, প্রত্যেকে কমেন্ট করবেন যে এই শাড়িটা কি আমরা বানাবো নাকি ডিজাইনটা একটু চেঞ্জ করব। এটা একদম আমি ঢেউ মটকার পরিবর্তে এইটা কিন্তু আমি ডেভেলপ করিয়েছি, আমি ক্লোজ থেকে দেখাবো, কালারগুলো অন্যরকম হবে, এটা জাস্ট স্যাম্পল পিস, ওকে। দেখুন এই যাচ্ছে আঁচলটা, মাসলিনের পরে আঁচলটা যাচ্ছে, এই হচ্ছে আঁচলটা, ইয়ে যা রা পল্লু কা পোর্শন, ইয়ে আপ লোক বলেঙ্গে তভি হম লোক ডেভেলপ করেঙ্গে কালার, নহীঁ তো ডিজাইন চেঞ্জ কর দেঙ্গে। জাস্ট দেখিয়ে শাড়ি কা লুক, ইয়ে ঢেউ মটকা জো থা উসকা হি অ্যাডভান্স হ্যায়, দেখিয়ে ইয়ে ইসকা পল্লা শাড়ি হবে, একদম ম্যাম হবে, শারণি ম্যাম লিখেছে। একটু হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে বলে দেওয়া হবে। মাশরু দেখাবে তো আজকে শম্পা ম্যাম, মাশরুটা ভেরি সরি, নেক্সট দিন পাক্কা পাক্কা, সবাই একটু শেয়ার করবেন লাইভটাকে। আচ্ছা ইয়ে যা রায় দেখি ইসকা পল্লা, মাসলিন কে উপর হে পুরা হ্যান্ড ওভেন হ্যায়, ঠিক হ্যায়, পুরা হ্যান্ড ওভেন হ্যায়, জাস্ট দেখি ইসকা ব্যাক পোর্শন, আর দেখি ইসকা বর্ডার, ইয়ে যা রায় ইসকা বর্ডার এসে পুরা ওয়েব কি তরহ যা রায়, আর ইয়ে ফুল সারি মে দেখিয়ে। মৌমিতা ম্যাম লিখেছে মটকার ব্লাউজ পিস বানালে কি ফেসে যায়, আমারটা না একটু ফেসে গেছে। তুমি ভীষণ বডি হাগিং পরো না, আমি এক একটা মটকার ব্লাউজ এক বছর দু বছরও পরেছি, তোমরা সেটা নিজেরা প্রমাণ, কারণ আমি এই ব্লাউজগুলো দেখবে প্রত্যেকটা শাড়ির সাথে পরতে থাকি, কোনো কিছু ফাঁসে না, এই যে সাইডে ফেসে যাওয়ার ব্যাপারটা কিচ্ছু নেই, এই ব্লাউজ আমি বহুদিন পরেছি, কিন্তু একদম বডি হাগিং করবে না, এগুলো পিওর পিওর জিনিস, কিন্তু খুব প্রেশারে দেখবে পিওর মাসলিন ভাজে ভাজে কেটে যায়, পিওর মটকা যদি তুমি খুব বেশি দিন চাপে রেখে দাও কেটে যাবে। তো আমি বলবো একটু ফ্রিডম দাও, দেখবে একটু হালকার মধ্যে রাখো, বহু দিন ঠিক থাকবে, ওকে। ইয়ে যা রায় শাড়ি কা লুক, ইয়ে পিওর ওয়াশ মটকা কে উপর হে প্রাইস হে 6250 অনলি, 6250 অনলি শাড়ি কা প্রাইস, ঠিক হে। আপ সব লোক না কমেন্ট মে বাতাইয়েগা জরুর কে ইয়ে হাম লোক ডেভেলপ করেগে কি নাহি, ঠিক হে। অত্রি গাঙ্গুলি ম্যাম লিখছে তোমার মটকা আমার দুর্বলতা, কালার ডেভেলপ করো নিউ নিউ। একদম 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 করবো অত্রিদি, সত্যি তাই, মানে আমাদের মটকা নিয়ে আমি ভীষণ গর্বিত, মানে এই মটকাগুলো যারা নিয়েছেন তারা জানেন যে কি কোয়ালিটি। পায়েল ম্যাম লিখেছে সামনে আমার বিয়ে বাড়ি আছে, একটু রিসেপশনে পরার মতো শাড়ি দেখাবেন দিদি। একদম দেখাবো, মানে যে পেহনা হ্যাঁ উসকাই কালার হ্যাঁ রেড, মানে পেহনা হ্যাঁ রামা ব্লু, আর ইয়ে যা রা একদম ব্লাড রেড, জাস্ট দেখিয়ে পিওর ওয়াশ মটকা কে উপর যা রা, আর ইয়ে ইসকা পল্লা, পল্লা মে পুরা মসলিন হ্যাঁ, আর ইয়ে যো হ্যাঁ পুরা হ্যান্ড ওভেন, ঠিক হে, ইয়ে যা রা পুরা হ্যান্ড ওভেন, জাস্ট দেখিয়ে ইয়ে ইসকা ব্যাক পোর্শন, প্রাইস হ্যাঁ 7150 7250 7250 যা রা শাড়ি কা প্রাইস, আপ কালার দেখিও, ওয়াও জাস্ট ওয়াও হে কালার, ঠিক হ্যাঁ। ম্যাম লিখছে না তো অল ওকে আছে পেজ, ওকে ওকে ওকে। আচ্ছা ইয়ে যা রা দেখিয়ে ডিপ মিডনাইট ব্লু, প্রিয়াঙ্কা ম্যাম লিখেছে মা কালীকে পরানোর জন্য একটা বেনারসি দেখাও না 3000 এর মধ্যে, আগের দিনও বললাম একদম দেখাবো, মা কালীকে পরানোর জন্য তো অবশ্যই দেখাবো, একটু উজ্জ্বল 3000 এর মধ্যে রেড কালারের কোনো শার্টিং বেনারসি,
शार्टी मिलुशी। अच्छा ये जा रहा है डीप मिडनाइट ब्लू और रॉयल ब्लू के थोड़ा सा टच है, जस्ट देखिए कलर, वाओ बहुत सुंदर आ रहा है स्क्रीन पे, बहुत ही सुंदर साड़ी है। ये सब पहनिए, पहनने के बाद आपको पता चलेगा कि मटका जो है कितना कंफर्टेबल है साड़ी। और ये इसका पल्ला पोर्शन मसलिन के ऊपर, ठीक है। विद बीपी प्राइस है 7250। सब बहुत हिट कलर है, देखिए वाओ कैसा लग रहा है, सबको बोलना है कि कैसा लग रहा है साड़ी। देखो कलर टा देखो, ये होच्छे आंचलटा, एगुलो पोड़ुन, एगुलो जस्ट पोड़े आमाके फीडबैक देवें। देखो तीन साढ़े तीन मध्य बोले छे, हाँ 7250 जा रहा है ये वॉश मटका का प्राइस। और ये इसका पल्ला पोर्शन मसलिन के ऊपर ये जा रहा है इसका ब्लाउज पीस, बहुत सुंदर है, रामा ग्रीन है ये। हैप्स मोदक मैम ने लिखा है आई एम वॉचिंग योर टैक्स, सैड पार्ट इट नेवर आई नेवर गेट साड़ी फ्रॉम यू इन दिस अर्ली मॉर्निंग, आई सी योर लाइफ बट वेन आई सेंड एसेस एट लास्ट इन 10 मिनट्स और इन फ्यू आवर्स ऑलवेज से सोल्ड प्लीज रेस। মানে উনি বলতে চাইছেন, আচ্ছা বুঝতে পেরেছি, আপনি বাইরে থেকে দেখছেন টাইম অ্যাডজাস্ট হচ্ছে না আপনার, ভেরি সরি ম্যাডাম, আপনি একটু কাইন্ডলি আমাদেরকে ভিডিও কল করবেন, আপনার থোড়া সা ভিডিও কল করকে দেখ লিজিয়ে, বহুত সারে কালেকশন হে ম্যাম, যে বহুত সারে শাড়ি হে আমাদের স্টোর পে, ও ভি আপকো আচ্ছা লাগেগা, আপকো লাইভ কা শাড়ি মিল নেহি রাহা হ্যায়, আপ ভিডিও কল কিজিয়ে জরুর আপকো শাড়ি মিল জায়েগা। সুদেষ্টা ম্যাম লিখেছে আমি পরবো আমার ভাইয়ের বিয়েতে মতমান মটকা, পরে দেখো সবাই অ্যাপ্রিসিয়েট করবে, এইসব কালারগুলো চুজ করতে পারো, বিয়ে বাড়িতে ভীষণ সুন্দর লাগবে, এর সাথে তুমি জুয়েলারি পরো, গোল্ড পরো ভালো লাগবে, কোনো অসুবিধা নেই, আমি পরেছি ব্ল্যাকের সাথে গোল্ডেন, তার সাথে গোল্ড পরেছি, ভালো লাগে দেখতে। আইভি ম্যাম লিখেছে হাই লাভ, হাই হাই দিদি, ইয়ে যা রা জিসকে দেখি ইসকা পল্লা পোর্শন আর উইথ বিবি প্রাইস যা রা ইসকা 7250। এই নতুন মটকাটা পরে তো স্লিম লাগছো কাকুলি ম্যাম লিখেছে, সবাইকে স্লিম লাগবে, ভীষণ বডি হাগিং পিওর একটা মটকা পরার না আলাদাই ব্যাপার, বাহ কি এত আমাকে লাভ রিয়াকশন দিচ্ছে, সবাই একটু সত্যি সবাই একটু মন থেকে যদি না ইচ্ছা দেবেন না, যারা চাইছেন যাদের ভালো লাগছে, জিসকো আচ্ছা লাগ রা ইয়ে সব সাড়ি কালেকশন, ও থোড়া সা লাভ রিয়াকশন কেয়ার রিয়াকশন দিজিয়ে, ঠিক আছে। ব্রাইডাল পার্টিতে পরার জন্য দেখাও না 2550 এর মধ্যে শাড়ি, থ্যাংক ইউ পল্লবী ম্যাম, ব্রাইডাল পার্টিতে পরবেন 2550 এর মধ্যে কিছু শাড়ি দেখাবো, একদম দেখাবো, একটু সাথে থাকুন অবশ্যই দেখাবো, তোমার শাড়িটাকে অ্যাভেলেবল মো মাইতে ম্যাম লিখেছে, ইয়ে সব কা প্রি বুকিং হয়ে যায়গা, ঠিক আছে। আর জো জো জিসকো আচ্ছা লাগ রা না ও স্ক্রিনশট লেকার WhatsApp কিজিয়ে, আমার WhatsApp নাম্বার 8101954367। এক্সেলেন্ট কালেকশন তোমার, 2250 44 এটা দেখাতে পারো মা, মা কালীর জন্য খুব ভালো হবে, আরো কিছু দেখাও, দেখাবো দেখাবো, পোড়া বেনারসি দেখাও না আজকে, পপি রয় চৌধুরী ম্যাম দেখাচ্ছে, দেখাবো ইয়ে ইসকা পল্লা, প্রাইস যা রা ইসকা 7250। দেখিয়ে ইয়ে ইয়ে গেস কি যে ইসকা প্রাইস, ইয়ে সেমি তসর কে উপর ডিজিটাল প্রিন্ট হে, কেসা লাগ রা সারি, রেডার রেডের আগে ব্ল্যাকটার মতো অন্য কোনো কালার দেখাবে, ওটা শম্পা মালাকার ম্যাম লিখেছেন, আচ্ছা ঢেউটার মতন বলছে, আপনি ঢেউটার কথা বলছে, ঢেউ মটকায় ওটা বলবো, ঢেউ মটকা সেকেন্ড পার্ট তাই না, সেকেন্ড ভার্সনটা তো ওটার না কালার আমরা এখনো ডেভেলপ করিনি, ডেভেলপ হয়ে যাবে, ওটা জাস্ট আমরা লঞ্চ করেছি, আপনাদের যদি ভালো লাগে আমরা অবশ্যই ওটার কালার বানাবো। ঐশিকা মুখার্জি ম্যাম লিখেছে তোমার মটকা আমি সকাল থেকে রাত অবধি পড়েছি, একবারের জন্য মনে হয় নিজে শাড়ি ক্যারি করেছি, এতটাই কমফোর্টেবল, সত্যি তাই, মানে এটা নিয়ে কিছু বলার নেই, খুবই সুন্দর, মানে যারা পড়েছেন তারা জানেন। আচ্ছা এই দেখুন এটা হচ্ছে সেমি তসর কে উপর ডিজিটাল প্রিন্ট হে, প্রাইস গেস কিজিয়ে কিতনা প্রাইস হো সকতা হ্যায়, চিন্ময় স্যার লিখেছে দিদি সিকো গাদওয়াল দেখিয়ে দেবেন দুটো বা একটা লাইট কালারের উপরে, সিকো কা সেমি না পিওর একটু আমাকে বলুন দিদি আমি অবশ্যই দেখিয়ে দেব। আচ্ছা দেখিয়ে সারি কা লুক, মধুমিতা ম্যাম লিখেছে দিদি বিডি জামদানি আজকে একটু দেখিও, অবশ্যই অবশ্যই দেখাবো, শুধু সবাইকে বলবো মন ভরে একটু শেয়ার করে দিন আর ভালো লাগলে লাভ কেয়ার রিয়াকশন দিন, ওকে। ইয়ে যা রা সেমি তসর কে উপর হে ডিজিটাল প্রিন্ট আর ইয়ে ইসকা পল্লা পোর্শন ফুল সারি মে এসা ডিজিটাল প্রিন্ট জায়েগা, প্রাইস গেস কিজিয়ে জলদি জলদি প্রাইস লিখিয়ে কেয়া হো সকতা হে প্রাইস, আর ইয়ে যা রা ইসকা ইসকে সাথ ইয়ে ব্লাউজ পিস জিগজ্যাগ মে পুরা ব্লাউজ পিস, বহুত সুন্দর অর্গানজা হবে তো আজকে, সুদেশনা ম্যাম লিখেছে একদম হবে, ইয়ে যা রা সারি কা 3850 লিখেছেন দিদি, ওকে দেখিয়ে সারি কা লুক কেসা লাগ রা হে সারি, বলিয়ে সবকো বলনা হে সারি কেসা লাগ রা হে, জাস্ট দেখিয়ে সারি, চোখ ফেরানোই যায় না গো এত সুন্দর শাড়িগুলো দিদি, তনুশ্রী মণ্ডল ম্যাম লিখেছে থ্যাংক ইউ, আমি আর দেরি না করে ঝটপট বলতে থাকি, 3650
আচ্ছা এটা যারা পাবেন না তারা সেকেন্ডটা নেবেন, ফ্লাওয়ারটা একটু চেঞ্জ, আর একটা সেটটা নিয়ে আসো তো এটা দেখিয়ে রাখি, তাহলে বুকিং নিয়ে নিতে পারবে ওরা। জাস্ট যদি এটা না পাচ্ছেন তাহলে একটু ফ্লাওয়ারটার হয়তো একটু এদিক ওদিক হবে, তো ওটা আমি দেখিয়ে দেব। দেখুন 2250, 2250 অনলি, জাস্ট দেখুন, আমি বিশ্বাস করতে পারিনি। আমি বাংলাদেশ থেকে দেখছি গো তোমার লাইভ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, সবকো থোড়া সা বলেঙ্গে কি লাইভ শেয়ার করনে কে লিয়ে, আর জো বাহার হে ও ভি থোড়া সা শেয়ার কর দিজিয়ে, বহুত সারে লোগো কে পাস হম লোগ পৌঁছ জায়েঙ্গে, ঠিক হে। দেখিয়ে কেসা লাগ রহা হে, ওনলি 2250 কা সাড়ি, জাস্ট দেখিয়ে। সুদেশা ম্যাম লিখেছে অরেঞ্জ কালারে হবে, অরেঞ্জ কালারে ও ভি হো জায়েগা, অরেঞ্জ কালারেও হয়ে যাবে, মানে এনি কালার কাস্টমাইজ হয়ে যাবে। ওকে, আপনি শুধু শেডটা পাঠিয়ে দেবেন, কি অরেঞ্জ চাইছেন। শিবানী ম্যাম লিখেছে দিদি প্লিজ শো ইয়েলো পৈঠানি আর কাঞ্জিবরম। যদি পসিবল হয় আমি দেখিয়ে দেবো, সবাই শুধু সাথে থাকুন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। শিবানী ফুলিয়া মে নদিয়া ডিস্ট্রিক্ট কে ফুলিয়া মে আপ থোড়া সা কল কর লিজিয়ে, মে আপকো অল ডিটেলস ভেজ দুঙ্গি। হ্যাঁ, যারা আসতে চাইছেন আমাদের স্টোরে তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। একটু জাস্ট আসার আগে যারা গাড়ি নিয়ে আসছেন একদম ডিরেক্ট ফুলিয়া যে পেট্রোল পাম্প আছে, ঘোষবাদাস পেট্রোল পাম্প, ওখানে চলে আসুন, ওখানকার ছেলেরা হেল্প করবে, আমাদের ছেলেরা গিয়ে নিয়ে আসবে। আর যারা ট্রেনে আসছেন বাসে আসছেন একটু জাস্ট কল করে দিন, আমাদের এখান থেকে গাড়ি গিয়ে আপনাদেরকে রিসিভ করবে। তার কারণ এখানে প্রচুর হ্যারাসমেন্ট হয়, আমিও সেটা শুনছি, আমারও ভালো লাগছে না, আমি চাই আপনারা সেফলি আমাদের এখানে পৌঁছে যান, তো একটু কল করে নিন, হ্যাঁ ভালো হবে। আর যারা চাইছেন যে হোলসেলে শাড়ি নিতে তারাও একটু যোগাযোগ করুন, ঠিক আছে। রিয়ালি ম্যাম লিখছে তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি নিজেকেও এত সুন্দর ক্যারি করো যে যেটা পরো সেটাতেই ভালো লাগে। থ্যাংক ইউ, আমি খুব শাড়ি ভালোবাসি, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমি ভীষণ শাড়ি ভালোবাসি, খুব ভালোবেসে শাড়ি পরি। তো একটা জিনিসকে ভালোবাসলে যা হয়, ভালোবেসে তুমি যে জিনিসটাই পরবে খুব সুন্দর ক্যারি করতে পারবে। সুমনা ম্যাম লিখেছে আমি রয়্যাল ব্লুটা নিতে চাই দিদি, আমাকে প্লিজ একটু বুকিং প্রসেসটা বলে দেবেন। হ্যাঁ, যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8101954367, জাস্ট তোমাকে স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠিয়ে দিলে তারপরে দায়িত্ব আমাদের। সোমা সরকার ম্যাম লিখেছে তুমি কি শাড়ি কাস্টমাইজও করো? হ্যাঁ একদম একদম কাস্টমাইজও করি, ওটার জন্য একটু কল করে না ওরা বলে দেবে কি করতে চাইছো। ধরো এখন তুমি এখানে একটা বর্ডার চাইছো, পসিবল না, বাট তুমি ওই মটকাটার কালার কাস্টমাইজ করতে চাইছো সেটা পসিবল। ওকে, ডিপেন্ড করছে শারমিন ম্যাম, ওটা মটকাটার প্রাইস 7250। আর ইয়ে জো মে দিখা রহি হু সেমি তসর কে উপর ডিজিটাল প্রিন্ট হে, প্রাইস হে 2250 ওনলি। জলদি সে জলদি বুকিং করনা পড়েগা, কিউকি ইয়ে বহুত আচ্ছা ওয়ালা সাড়ি হে, ঠিক হে। দেখিয়ে ওয়াও, আর মটকা কা পুরা না জো মে দিখায়া ও সব কা প্রি বুকিং হো জায়েগা। দেখিয়ে ওয়াও, সবাইকে বলবো একটু শেয়ার করুন, মন খুলে একটু লাভ কেয়ার রিয়াকশন দিন। আচ্ছা ইয়ে যা রে মিডনাইট ব্লু, জাস্ট দেখিয়ে ওয়াও, এত কম দাম ছন্দা ম্যাম লিখেছে। হ্যাঁ দিদি, এত কম দাম, রিয়েলি আমিও বিশ্বাস করিনি যখন আমি দেখলাম, মানে আমিও অবাক হয়ে গেছি যে এই প্রাইস, মানে জাস্ট ভাবা যায় না। আমি হাতে নিয়ে বলছি, আপনারা হাতে আপনাদের হাতে পৌঁছানোর পরে বলবেন যে কেমন লেগেছে। জাস্ট দেখুন ইয়ে ইসকা পাল্লা, আর তুমি সবার ডিমান্ড শুনে ওটা ফুলফিল করার চেষ্টা করো, এটাই আমার বেশি ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। কলমকারী দেখাবে প্লিজ আজকে, ঝুমা ম্যাম লিখেছেন কলমকারী, কলমকারী এই প্রিন্ট গুলো দেখিয়ে দিতে পারি, কলমকারীর, হ্যাঁ দেখিয়ে দেবো। পেস্তা গ্রিন কালার, মে না একদম ক্লোজ সে টেক্সচার দেখানা চাহতি হু। দেখিয়ে সারি কা লুক, ये जा रहा है साड़ी का लुक, ठीक है, टेक्सचर समझ में आ रहा है। देखिए ये इसका पल्ला पोर्शन फैब्रिक, विजया मैम ने लिखा है इसका फैब्रिक क्या है, ये सेमी तसर है मैम, ये सेमी तसर है, तसर के ऊपर पूरा डिजिटल प्रिंट है, ठीक है, सेमी है नॉट प्योर, प्राइस है 2250 और ये इसका पल्ला पोर्शन, प्राइस जा रहा है इसका 2250। मयूरी मैम ने लिखा है पार्टी वेयर कुछ दिखा दो ना मैम। हाँ हाँ मैं दिखा दूंगी, पार्टी वेयर भी दिखा दूंगी। খাড্ডি বেনারসি হবে, মাল্টি কালারে, সুস্মিতা দত্ত ম্যাম লিখেছে। হ্যাঁ হবে, চেষ্টা করছি দেখানো,
ओके, ये जा रहा है डीप मैरून कलर और इसका पल्ला पोर्शन, इसका नाम है दूसरा वाला बॉर्डर। हाँ देखा আমি চুজ করেছিলাম বসে, আমি পাগল হয়ে গেছিলাম। যদি আজকে আসতো আমি এটা না পরে হয়তো ওটাই পরে বসতাম, এত ভালো, পাগল হয়ে যাবেন দেখলে, মানে নিজেকে চাপতে পারবে না। আমি এত এক্সাইটেড হয়ে গেলাম দেখে, জাস্ট এসছে আপনাদের সাথে আমি শেয়ার করবো। জাস্ট আমাকে 4-5 মিনিট সময় দিন, আমি দেখাচ্ছি। ওকে, ইয়ে যা রা ইসকা পাল্লা আর ইসকা ব্লাউজ পিস, প্রাইস যা রা ইসকা 2250। লাইট পিঙ্ক কালারে হবে তো, মৌমিতা ম্যাম লিখেছেন। লাইট পিঙ্ক কোনটা? ওয়াও, দেখিয়ে সেমি খড্ডি বাট অসাধারণ, প্রাইস 2550। মানে না পুরা শাড়ি দেখাওঙ্গি, জাস্ট কোরিয়াল বেনারসি শাড়ি হবে তোমার কাছে মৌসুমি, কোরিয়াল ম্যাম লিখেছেন। হবে হবে, দেখুন অসাধারণ পিস এগুলো, এগুলো নিয়ে জাস্ট কোনো কথা হবে না, দেখার সাথে সাথে বুক করুন, অসাধারণ পিস। জাস্ট দেখুন সেমি খড্ডি আর ইসকা জো পল্লা হে, পল্লা দেখিয়ে ইতনা সুন্দর পল্লা হে, মানে না থোড়া সা এসে পুরা দিখাওঙ্গি, মানে একটু ধরো, দেখুন সবাই একটু ভালো করে আঁচলটা খেয়াল করুন, কি সুন্দর একটা মিনাকারি ওয়ার্ক যাচ্ছে, একটা ম্যান মোটিভ রয়েছে, ভীষণ সুন্দর। আমি ক্লোজ থেকে একটু মিনাকারিটা দেখাবো, দেখুন কাজটা জাস্ট দেখুন অসাধারণ, প্রাইস যাচ্ছে অনলি 2550, অসাধারণ বলবো, অসাধারণ। সুদেশনা কর ম্যাম লিখেছে ওয়াশ মটকাটা যদি অরেঞ্জ কালার আমি করতে দিগো তাহলে অর্ডারটা কি নেবে? হ্যাঁ হ্যাঁ একদম নেবে, একদম নেবে, আমাদের সব সময় মটকা সব কালার কাস্টমাইজ হয়। ওকে, ইয়ে যা রা ফুল সারি কালু, ফুল সারি মে সব বুটা রহেগা আর ইসকা প্রাইস 2550। স্বপ্না ম্যাম লিখছে, দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার খুব ভালো লাগে, আমি যদি কলকাতাতে যাই তাহলে অবশ্যই এখানে আসবো। হ্যাঁ হ্যাঁ একদম আসবে, একদম আসবে, আমাদের আমার খুব ভালো লাগে যারাই দূর থেকে এসেছে, বাট প্রচুর লোক লোক দূর থেকে এসেছে আমাদের স্টোরে, আর সবার খুব সুনাম করেছে আমাদের ছেলে মেয়েদের, যে ওরা খুব ভালোভাবে অ্যাটেন্ড করেছে ওদের। চন্দ্রিমা ম্যাম লিখেছে, হ্যাঁ চন্দ্রিমা ম্যাম লিখেছেন মাশরুটা একটু প্লিজ দেখিয়ে দেবেন, আমার অনলাইন ক্লাস আছে তো আমার একটু আমি দেখতে পাবো না। ম্যাম ম্যাম দিখাওঙ্গি, ইয়ে সারি থোড়া সা দিখানে কে বাদ ম্যাম দিখাওঙ্গি, ঠিক হ্যায়। ইয়ে যা রহা হ্যায় সারি কা ফুল লুক আর ইসকা পল্লা পোর্শন, প্রাইস যা রহা হ্যায় ইসকা, প্রাইস যা রহা হ্যায় ইসকা 2550। দিদি স্বর্ণচুরি দেখাবে আজকে, সঙ্গীতা চৌধুরী ম্যাম লিখেছেন। একদম ম্যাম এটার প্রাইস 2550, ঠিক আছে। হ্যাঁ এটা কি অফ হোয়াইটে হবে গো দেবশ্রী ম্যাম? এটা অফ হোয়াইটে হবে না, এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি ঝটপট করে, তবে মাশরুটা দেখাবো, আমি রিয়েলি আমি নিজেকে রুখতে পারছি না মাশরুটা দেখানোর জন্য। আচ্ছা মাশরুটা দেখিয়ে এগুলো দেখাই, আই এম সুপার এক্সাইটেড, ঠিক আছে মাশরুটা দেখিয়ে দাও ততক্ষণ এটা। আচ্ছা আচ্ছা দেখিয়ে দিচ্ছি, ইয়ে যা রায় দেখিয়ে পটল গ্রিন, ওয়াও জাস্ট ইয়ে সব না বহুত আচ্ছা वाला পিস হে, আর দেখি ইসকা পল্লা। সঙ্গীতা চৌধুরী ম্যাম বলে তোমার শাড়িগুলো সত্যি অসম, আমি তিনটে নিতে চাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর ইয়ে যা রায় ইসকা ব্লাউজ পিস, ইসকা আবি কোই প্রি বুকিং নেহি হোগা, ঠিক হে, আবি তো কোই প্রি বুকিং নেহি হোগা, বাদ মে, ঠিক হে, যে চাইছে তার নাম্বারটা লিখে রাখো। ওকে, ইয়ে যা রায় ডিপ বটল গ্রিন কালার, শুধু সরি দাও, ডিপ বটল গ্রিন আর ইসকা মে বর্ডার দিখাওঙ্গি, ये जा रहा है इसका बॉर्डर और ये इसका पल्ला और ये जा रहा है इसका ब्लाउज पीस, प्राइस जा रहा है 2550। रामा ब्लू मैंने जो पहना है ना वही है, तुम तो जाओ खुले लेके जाओ घंटा। जरी बॉर्डर तोशो देखा पे कतो दामे হবে? जरी बॉर्डर तसर देखिए देबो, আমাদের এখান কাটা দেখাবো যেটা আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে বানাই। ওকে, ये जा रहा है देखिए रामा ब्लू, वाओ जस्ट वाओ, यही कलर मैंने पहना है, जस्ट देखिए दोनों सेम ही है, एकदम सेम कलर है, जस्ट देखिए लुक। और ये इसका पल्ला, पल्ला में पूरा ऐसा मीना वर्क है, जब पहनेंगे ना एकदम डिफरेंट लुक देगा, बहुत सुंदर लगेगा, ठीक है। ये जा रहा है फुल साड़ी, शांचरी मैम लिखे ऐसा इटा ब्लैक है हबे दीदी? ऐसा इटा ब्लैक है, ऐसा इटा ब्लैक है नहीं, আমি অন্য কিছু ব্ল্যাকে দেখিয়ে দেবো। ওকে, ইয়ে যা ম্যাম দিদি যে শাড়িটা পরে আছেন সেটা পিওর মটকা শাড়ি, প্রাইস 7250। একদম পুরা ইয়ে রামা ব্লু কালার হ্যায়, প্রাইস যা রা 2550। ইয়ে সেমি খড্ডি হ্যায়, মাশরু আনে ওয়ালি হ্যায়, ঠিক হ্যায়, প্লিজ কেউ স্টিকার কমেন্ট করবেন না ম্যাম, প্লিজ প্লিজ স্টিকার কমেন্ট করবেন না, একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে। দেখুন মমিতা নন্দী ম্যাম লিখছে, দিদি আমায় একটা পিওর ইলকাল দেখাবে তো? আচ্ছা পিওর ইলকাল, একটু উজ্জ্বল পিওর ইলকাল দেখিও, চলে এসেছি চ্যাটার্জি অরুন্ধতী ম্যাম লিখেছেন। একদম দেরি করে ফেললে অনেকটা, কিন্তু এবার ধামাকা স্টার্ট করছি, ধামাকা দেখাচ্ছি, ধামাকা আরো স্টার্ট করছি, সবাইকে থাকতে হবে, চলে গেলে কিন্তু বিরাট মিস হয়ে যাবে।
ये जा रहा है देखिए एकदम फुशिया पिंक। देखिए जल्दी से जल्दी बुक करना पड़ेगा, कितना बॉडी हगिंग है देखिए। और ये जा रहा है इसका पल्ला देखिए, और ये जा रहा है इसका ब्लाउज पीस। जल्दी से जल्दी बुक कीजिए, नहीं तो इसका कोई प्री बुकिंग अभी नहीं होगा। शोमा दत्त मैम लिखे मटकाटर ब्लाउज पीसे डिजाइन देखाना जाए? ब्लाउज पीसे कोनो डिजाइन नहीं, एकदम प्लेन। अभी जो ब्लाउज पड़े এরকম ব্লাউজ থাকবে, কোনো ডিজাইন নেই, পুরো রানি এ থাকবে। ওকে ये जा रहा है, आमी अपनी सेम ब्लाउज टाइप बनाते पारे। ये जा रहा है इसका पल्ला, पल्ला देख देख कर इतना सुंदर लग रहा है क्या बोलू। और ये इसका ब्लाउज पीस, प्राइस जा रहा है इसका 550। आईवी मैम लिखे चेन ए ब्लू कलर के शाड़ी टा नेवी ब्लू ते हबे गो? ए ब्लू कलर के शाड़ी टा नेवी ब्लू ते, कोनटा बोलछो दीदी? आईवी दीदी कोनटा बोलछो आमाके एकटु बोलो, आमी बुझते पारलाम ना। एइटा बोलो ना, बोलो सेमी मास्ट्रू ना सॉरी सेमी खाटी ब्लू कलर चाहिछो? অনেকের হাত লেগে চলে আসে, তাদের জন্য কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে আমাকে প্রচন্ড ভালোবাসেন জন্যই আছেন, আর শেয়ারও করছেন কমেন্টও করছেন, অনেক সময় ভুল হয়েই যেতে পারে, নো প্রবলেম। শুধু সাথে থাকুন সবাই, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন, তাতে আমি ভীষণ খুশি হয়ে যাব। ঠিক আছে, রাস্টি রেড অর ইসকা পল্লা পোর্শন উইথ পিপি প্রাইস যা রাইস কা 555। সোনালী দত্ত ম্যাম বলছে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো কি আবার রিপিট করবে? হ্যাঁ, আরেকটা সেট রিপিট করব, ওগুলো সোল্ড হয়ে যাচ্ছে তো। আমি একটা মাশরু দেখুন, মানে জাস্ট কিছু বলার নেই, আমি এটাকে পুরো খুলে দেখাবো, শাড়িটা ড্রেপ করে দেখাবো, অদ্ভুত লেগেছে শাড়িগুলো আমার, জাস্ট দেখুন, ওয়াও, একদম লাগবে ক্রেপ পড়েছেন, এত সুন্দর ফল আপনারা হাতে পাওয়ার পরে আমাকে বলবেন যে কেমন লেগেছে। মাসুর এটা এটার আর ওটার রিপিট অর্ডার নেবে নাকি একটু শুনে না? সেমি খাটিগুলো খুব সুন্দর ছন্দা ম্যাম, সেমি খাটিগুলো অসাধারণ দিদি। আর এই মাশরুগুলো দেখুন কেমন লাগছে, সবাই একটু কমেন্ট চাই। বেনারসি দেখাবে আজকে? বেনারসি, বেনারসির জন্য থার্সডেতে প্ল্যান করেছি, থার্সডেতে দেখাবো। ইয়ে যা রা কিংস কা পল্লু আর বর্ডার দেখিয়ে, জাস্ট ওয়াও, মাশরু বহুত আচ্ছা হ্যায় আর ম্যাম পুরা ড্রেপ করকে দিখাউঙ্গি। প্রাইস হ্যায় 4650 অনলি, 4650 অনলি। দেখিয়ে শাড়ি কা লুক, और ये जा रहा है इसका ब्लाउज पीस, जस्ट देखिए सारी इतना सुंदर है, मैं क्या बोलू। जल्दी से जल्दी स्क्रीनशॉट लेना है और बुकिंग करना है, क्योंकि इसका अभी कोई प्री बुकिंग नहीं होगा। ठीक है, प्राइस है 4650, जस्ट वाओ। दीदी शाइटर प्राइस मैम 7250 টা পিওর মটকা শাড়ি, একদম দেখুন মাশুটা দেখুন অদ্ভুত ভালো লেগেছে, আমি তো একটা নেবই, মানে আমি বেনারস থেকে প্ল্যান করে রেখেছি যে মাশরু তো একটা পরতেই হবে, জাস্ট দেখুন। ये जा रहा है इसका पल्ला, प्राइस है ओनली 4650। যারা ক্রেপ বেনারসি নিতে চাইছেন না, যে 10,000 আপ প্রাইস, তারা এগুলো নিয়ে একদম ক্রেপের ফিনিশিং চাই পাবেন, একদম বৃষ্টি ম্যাম বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে, আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন। হ্যাঁ, যারা একদম চাইছেন যে ক্রেপের মতন কিছু পরবো কিন্তু আমি ওই বাজেটটা ফেল হচ্ছে আমার, তারা এটা নিন, স্টোরে এসে দুটোকে ট্যালি করুন, বুঝতে পারবেন যে কত সুন্দর টেক্সচার এই মাশরুম। প্রাইস ওনলি 4650, জাস্ট দেখার সাথে সাথে বুক না করলে পাবেন না হয়তো। আচ্ছা, 2 থেকে 3 হাজার এর মধ্যে কার্তিক পূজাতে পড়ার জন্য কিছু দেখিও, পূজা ম্যাম লিখেছেন। আচ্ছা, এগুলো পড়তে পারেন, মটকা পড়তে পারেন, আমি আরো দেখাবো আজকে প্রাইজের মধ্যে, কোরা দেখাবো, সেমি কোরা বেনারসি দেখাবো, যেটা প্রাইস থাকবে অনলি কত, 3450, আমি দেখাবো, একটু সাথে থাকুন আমি দেখাবো। ওকে, রাস্টি রেড কালার, জাস্ট দেখুন আর টেক্সচারটা দেখুন, অসাধারণ অসাধারণ, এগুলো ভীষণ সুন্দর, যারা মিস করবেন তারা কিন্তু একদমই মিস হয়ে যাবে। দেখুন প্রাইস যাচ্ছে অনলি 4650, মাশরুটা দেখুন ভীষণ সুন্দর, কিছু বলার নেই, অসাধারণ, প্রাইস 4650। এই হচ্ছে আরেকটা কালার, আচ্ছা এই কালারটা, ওটা একটু ভায়োলেট আর এটা একটু ওয়াইন ওয়াইন ঘেঁষা কালার, দুটোই আলাদা কালার, অদ্ভুত এই কালারটা, অদ্ভুত, জাস্ট দেখুন ভীষণ সুন্দর, মানে আপনারা স্টোরে এসে ওইগুলো দেখতে পারেন, অন্য ডিজাইন হয়তো এই ডিজাইনটা পাবেন না, অন্য ডিজাইন পাবেন, তবে অদ্ভুত ভালো। সঙ্গীতা ম্যাম লিখছে দিদি ভাই স্বর্ণচুড়ি দেখাবে? না, স্বর্ণচুড়ি কিন্তু এখন দেখাচ্ছি না। লেহেঙ্গা দেখাবে দিদি? জয়তী ম্যাম লিখেছে না গো, লেহেঙ্গাও দেখাচ্ছি না, স্বর্ণচুড়িও না, লেহেঙ্গার জন্য আলাদা ভিডিও লাইভ হবে কিছুদিন পর থেকে আমি স্টার্ট করবো। ওকে, ইয়ে যা রে দেখিয়ে,
ये जा रहा है बॉर्डर और बूटा देखिए, फुल साड़ी का टेक्सचर देखिए, ऐसा पूरा सॉफ्ट है, सुपर सॉफ्ट है। फुल साड़ी में ऐसा बूटा कंटिन्यू होगा और ये इसका पल्ला पोर्शन विद बीपी, प्राइस जा रहा है इसका ओनली 465। रेशमा मैम लिखे चाहिए दीदी श्रीभरी कब देवे गो, এই ইয়ারে পাবো নাকি নেক্সট ইয়ার? আমি সত্যি জানি না, আমি কিছু বলবো না এটা নিয়ে, আর আমি ভীষণ লজ্জিত এটা নিয়ে, আর যে আমাকে লজ্জাটা দিচ্ছে সে আমার সামনে বসে আছে, এটা থেকে আর বড় কিছু হতে পারে? মৃদুলা ব্যানার্জি ম্যাম লিখেছে ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি দিদি। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি দিদি, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। অসাধারণ কালেকশন তোমার, মিনতি ম্যাম লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু সাথে থাকুন লাইভটাকে, আরো সবাইকে মানে শেয়ার করে ডেকে আনুন যে হ্যাঁ একটা শাড়ির ভালো প্রোগ্রাম হচ্ছে, এখানে থাকলে ভালো লাগবে। তো সবাইকে বলবে একটু শেয়ার করতে, লাইক কমেন্ট করতে, তাহলে কিন্তু অনেকের কাছে আমরা পৌঁছে যাব। সুকন্যা ঘোষ ম্যাম মুঝে সমঝ মে নাহি আ রাহা হ্যায়, আপ থোড়া সা ডিটেইলস মে লিখিয়ে না। প্লিজ ইটস রিয়েলি আমি কিছুই বুঝতে পারি, মানে আমি হয়তো আগের কমেন্টটা স্কিপ করে গেছি, তো এভাবে কমেন্ট উঠে যাচ্ছে, তো যেহেতু প্রচুর কমেন্ট তো সেইভাবে পড়া হচ্ছে না। क्या है ना मैम बहुत सारा कमेंट है ना, इसलिए तो सब पढ़ नहीं पा रहा है। आप थोड़ा सा रिपीट कर दीजिए, कॉपी पेस्ट कीजिए, वो जरूर पढ़ लेंगे। ठीक है ये जा रहा है सेमी मस्टर्ड और इतना टेक्सचर इसका अच्छा है क्या बोलू मैं, और ये इसका पल्ला है और ये जा रहा है इसका ब्लाउज पीस। प्राइस सेमी खाटीटार कथा बोलछी, आईवी मैम लिखेछेन सेमी खाटीटार की चाहिए दीदी? मिडनाइट ब्लू, हम देखा ना একটা মিডনাইট ব্লু, सेमी खाटीटार মিডনাইট ব্লু দেখিয়েছি दीदी, দেখিয়েছি না কোথায় গো? পাগল পাগল লাগছে তো শাড়ি দেখে, চ্যাটার্জি অরুন্ধতী ম্যাম লিখেছেন সত্যি পাগল করার মতন শাড়ি, আমি মাসুরার জন্য সুপার এক্সাইটেড ছিলাম, দারুণ দারুণ মানে কিছু বলার নেই, জাস্ট দেখুন মাশরু লুক এক্সেলেন্ট এন্ড বিউটিফুল কালার, সত্যি তাই টেক্সচার হাতে না পাওয়া অবধি আপনারা বুঝতে পারবেন না, আপনারা একবার স্টোরে আসুন বা একটা পারচেজ করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন মাশরু বা আমি যা যা দেখাচ্ছি শাড়ির কোয়ালিটি কি। ঠিক আছে আচ্ছা ইয়ে যা রা দেখিয়ে ব্ল্যাক কালার, আর ইসকা পল্লা পোর্শন, পল্লা মে পুরা এসা ওয়ার্ক যা রা, আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, প্রাইস যা রা 4650। দিদি দারুন গো মাশরুটা, দিদি দারুন লাগছে রয়্যাল ব্লু রয়্যাল লুক ওটা, তানভি নন্দী ম্যাম লিখেছেন সত্যি, আমি বললাম না তানভি ভীষণ সুন্দর। তুমি তো সেমি খান্ডিত খাড্ডিতে কন্ট্রাস্ট বর্ডারে দেখাবে, কেয়া ম্যাম লিখেছেন কন্ট্রাস্ট বর্ডারে আছেন কি দেখতো? আচ্ছা ইয়ে যা রে দেখিয়ে এক ডাস্টি কালার, ইসকো না কিয়া বলতে মেহের কালার, ওয়াও জাস্ট ওয়াও, দেখিয়ে কালার দেখিয়ে বহুত সুন্দর হে বহুত সুন্দর, আর ইয়ে যা রে ফুল সারি কা লুক मुझे बहुत अच्छा लगा था इसलिए ये कलर भी मैंने ऐड कर दिया, जस्ट देखिए डस्टी कलर है ये, और ये इसका पल्ला और ये जा रहा है इसका ब्लाउज पीस, সোনিয়া ম্যাম একদম বাংলাদেশে অর্ডার করা যাবে, আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন। ইয়ে যা রা রামা ব্লু কালার और सेमी मसरु के ऊपर जा रहा है ये पल्ला, और ये जा रहा है इसका ब्लाउज पीस, फुल बॉर्डर देखिए, हाँ एनिमल बॉर्डर है ये, इसमें बर्ड्स का मोटिव है, विदाउट एनिमल्स बॉर्डर मैं नेक्स्ट दिन 100% शोमी मैम लिखे मन हम सबगुल एकदम तुम्हें कि बोलो हमीय तई मैं प्रत्येक कलर ही यो भलो, प्राइस जा रहा है इसका ओनली শোমা ব্যানার্জি ম্যাম লিখেছে আজ প্রথম দেখছি লাইভ, অসাধারণ তোমার লাইভ, থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ। ইয়ে যা রা ইসকা পল্লা, আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, কোরা কা হাই ডিমান্ড রহতা হে, যারা আমাদের পেজে আছেন তারা জানেন কোরার ভিডিও না পোস্ট হলে মোটামুটি একটা ঝামেলা সৃষ্টি হয়, মাঝে মধ্যে আমাদের কোরার একটা ভিডিও অ্যাটলিস্ট পোস্ট করতেই হয় ম্যান্ডেটারি, আর সবাই পড়ছেনও আর প্রচুর প্রচুর নিচ্ছেন এই কোরা বেনারসি, ভীষণ সুন্দর একটা রিজনেবল প্রাইসে থাকে,
আর অসাধারণ টেক্সচার থাকে, অসাধারণ লুকিং থাকে, ভীষণ সুন্দর। প্রাইস যাচ্ছে ওনলি 3450। একদম আয়েশা ম্যাম নেক্সট দিন দিদি উইদাউট অ্যানিমাল বর্ডারে দেখিয়ে দেবে। একদম ম্যাম 100% মানে দেখাউঙ্গি। ঠিক হে জাস্ট সারি কা লুক দেখিয়ে, পিচ কালার কে সাথ কন্ট্রাস্ট মে জো বর্ডার হে কিতনা সুন্দর বর্ডার হে জাস্ট দেখিয়ে। আর ইসকা ট্রান্সপারেন্সি দেখিয়ে, ইয়ে হে রেডি টু ওয়্যার শাড়ি অ্যাভেলেবল। আর যে রূপালি ম্যাম রেডি টু ওয়্যার না কুছ হে মেরে পাস মে দেখাউঙ্গি। ঠিক হে ইয়ে যা রহা হে ফুল সারি কা লুক জাস্ট দেখিয়ে। এ সেমি খাড্ডির পার্পলটা সোল্ড, এরকম অন্য হবে গো? হ্যাঁ হবে, আমি দেখিয়ে দেবো, এরকম আরো অন্য হবে আমি দেখিয়ে দেবো। নাইস কালেকশন শোভা ম্যাম লিখেছেন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে যা রহা হে ব্লাউজ পিস, ঠিক হে পুরা সিলভার জারি মে হে। সিলভার জারি বহুত কম আতে হে না, বহুত কম আতে হে, ইয়ে সিলভার জারি মে বহুত সুন্দর লাগা হে, বহুত স্মার্ট হে। মমিতা নন্দী ম্যাম লিখেছে আগের দিনে সিকো গাদওয়ালটা বুক করেছি। আচ্ছা ইয়ে যা রহা হে ফুল সারি কা লুক, প্রাইস হে 3450 ম্যাম। অসাধারণ অসাধারণ বলো রুনা ম্যাম, দিদি নে যে শাড়ি পহনি হুই হ্যায় উসকা প্রাইস হ্যায় 7250, ইয়ে পিওর মটকা শাড়ি হ্যায়। সুপার ম্যাম, লক্ষ্মী ম্যাম নে লিখা হ্যায়, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে যা রহা হ্যায় লাইট লেমন গ্রিন কালার, জাস্ট দেখিয়ে বহুত। অরুন্ধতি ম্যাম লিখছে সেমি খাড্ডি গুলো রিস্টক করো না গো পরে প্লিজ। একদম করবো, একদম করবো। ইয়ে যা রহা হ্যায় লাইট গ্রিন, আর ইয়ে দেখিয়ে ইয়ে ওয়াটার জারি কা হ্যায়, আর ইয়ে যা রহা হ্যায় ইসকা বর্ডার পোর্শন, ঠিক হ্যায়, আর ইয়ে ইসকা পল্লা, আর ইয়ে যা রহা হ্যায় ইসকা ব্লাউজ পিস। প্রাইস হে 3450, সেমি পুরা বেনারসি হ্যায় ইয়ে, আর বহুত সুন্দর বহুত গর্জিয়াস। সঞ্চিতা ম্যাম লিখেছে মাশরুতে কি জাল ডিজাইন হবে গো দিদি? জালও আসবে, হ্যাঁ একদম হবে, দেখিয়ে বহুত সুন্দর। মমিতা ম্যাম লিখেছে আগের দিনে রানী কালারের কাঞ্জিবরামটা আমি গুম করে নিয়েছি। একদম অসাধারণ, আজকেও দেখাবো অনেক কিছু দেখাবো, একটু শুধু সাথে থাকতে বলবো সবাইকে। অনুশ্রী ম্যাম লিখা হ্যায় ডু ইউ হ্যাভ পিওর গাদওয়াল সিল্ক শাড়ি? ইয়েস ম্যাম, হাম দিখায়েঙ্গে আজ কিছু গাদওয়াল, আমার হাতে দিয়ে দাও না একটু। মৌসুমী ম্যাম নে লিখা হ্যায় আই এম ফার্স্ট টুডে ইন ইওর লাইফ, প্লিজ শো শাড়ি 3000 দামি, আন্ডার 3000। ওকে ম্যাম, মানে আন্ডার 3000 মে বহুত কুছ দিখাউঙ্গি, থোড়া সা রহিয়ে মেরে সাথ, মে দিখাউঙ্গি। ঠিক হে আবি জো দিখাউঙ্গি ম্যাম ও জো সেমি তসর কে উপর প্রিন্ট থা ও উসকা দুসরা ভাষণ দুসরা জো প্রিন্ট হ্যায় মে দিখাউঙ্গি, উসকে বাদ মে বহুত সারি কুছ দিখাউঙ্গি। শম্পা ম্যাম মেরা শপ হে ওয়েস্ট বেঙ্গল কে নদিয়া ডিস্ট্রিক্ট কি ফুলিয়া মে, আপ থোড়া সা ফুলিয়া মে জো জাহা পর সারি বনতা হে, ইয়ে জো সারি হ্যায় না ইয়ে হাম লোগো কা ডিজাইন হ্যায়, হাম লোগো কা খুদ কা প্রোডাকশন হ্যায়, আমাদের এটা নিজস্ব তৈরি। অনেকেই বলেন যে কলকাতার একটা দোকান, কলকাতার দোকানে বসে থাকলে হয়তো আমরা এই সুন্দর শাড়িগুলো বানাতে পারবো না, সত্যিই তাই। তো প্রত্যেকে প্রত্যেকে এসে আমাদেরকে রিকোয়েস্ট করেন কলকাতায় একটা দোকান চাই, কিন্তু ফুলিয়াতে এত শাড়ির প্রোডাকশন হয়, মাসলিন বলুন, মাছকা বলুন, তাসার বলুন, প্রচুর শাড়ির প্রোডাকশন আমরা করি, তো সেটা হয়তো আমরা যদি কলকাতায় চলে যাই হয়তো সেটা বন্ধ হয়ে যাবে। আর সেই জন্যই আপনাদেরকে এত সুন্দর সুন্দর মটকা বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটিটা দিতে পারছি, আপনারা আমাদের সাথে থাকুন, প্রচুর আরও মটকার ডিজাইন পেতে চলেছেন। ওকে গিয়ে যারা দেখিয়ে দিদি, আমি তোমার কাছ থেকে মাশরু নিয়েছিলাম গো পুজোর সময়তে, কি সফট, ভীষণ সফট। ইয়ে যারা দেখিয়ে হোয়াইট কে সাথে সাথে গ্রিন কালার কা কন্ট্রাস্ট, আর ইয়ে ইসকা পল্লা পোর্শন, প্রাইস হে 3450। পিঙ্কি দেব, পিঙ্কি দেব ম্যাম লিখেছে আমি পিঙ্কি দেব দাশগুপ্ত ব্যাঙ্গালোর থেকে দেখছি, দুটো শাড়ি নিয়েছি আপনার থেকে, খুব ভালো ছিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কে কোথা থেকে দেখছেন একটু বলবেন, কে কোথা থেকে আমাদের শাড়ি নিচ্ছেন সেটা একটু বলবেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের কোথায় সবাই থাকেন, যারা আমাদের ফ্যামিলি মেম্বার তারা কোথায় থাকেন, আমারও খুব জানার ইচ্ছা, হয়তো আমি তাদের সাথে সবার সাথে কন্ট্যাক্টে থাকতে পারি না যেহেতু বিউটি বুকিং নেয়, তো আমারও খুব ভালো লাগবে যে আমাদের সব জায়গায় ক্লায়েন্ট আছে। একটু যদি বলেন যে সবাই কোথা থেকে আমাদের শাড়ি নিচ্ছেন তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা একটা পিওর ইকল দেখিও কিন্তু দিদি, এখানে রেখেছি, এখানে রেখেছি, আমি দেখাবো, জাস্ট দেখো, ওয়াও ইয়ে লোকের সাথ না সা গ্রিন কালার কা কন্ট্রাস্ট, জাস্ট দেখিয়ে। जिसको जो साड़ी पसंद आ रहा है वो उसका ना स्क्रीनशॉट लेकर व्हाट्सअप कीजिए, हमारा व्हाट्सअप नंबर है 8101954367। ओके ये जा रहा है लाइट लेमन येलो के साथ ग्रीन कलर का बॉर्डर, जस्ट देखिए, जस्ट लुक देखिए साड़ी का, बहुत सुंदर है। और इसका पल्ला कॉन्ट्रास्ट में इसका ब्लाउज पीस, कॉन्ट्रास्ट में नहीं सेम कलर में ही इसका ब्लाउज पीस है, प्राइस जा रहा है इसका 3450। लास्ट कलर, वाओ लास्ट भी बहुत सुंदर है। তনুশ্রী দে ম্যাম লিখছে রাজলক্ষ্মী দে তুমি যেভাবে আর যত সুন্দর করে স্পিডলি শাড়িগুলো দেখাও লাইভে, আমি সত্যিই কোথাও এভাবে দেখিনি গো, দারুণ, অনেক ভালোবাসা রাজলক্ষ্মী দি, তোমাকে অনেক লাভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এরকম পাশে থাকো তাহলে আমার আরও, আমি এনকারেজ আমাকে করবে আরও ভালো করে শাড়ি আমি দেখাতে পারবো তোমাদেরকে।
अच्छा ये जा रहा है फिरोजा, लाइट फिरोजा कलर, उसके साथ देखो ये जो बॉर्डर है ना, ग्रीन और फिरोजा का बॉर्डर है, ठीक है। और ये इसका पल्ला पोर्शन, विद बीबी प्राइस जा रहा है इसका ओनली 3450। आप प्योर इल्कल जे देखते चाहिए তাকে দেখিয়ে আমি খাদ্দি শাড়ি নিয়েছি, সবাই বলেছে পিওর ওয়াও শাড়ি, সঙ্গীতা ম্যাম লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি গো, মনীষা ম্যাম লিখেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই একটু সাথে থাকুন। আচ্ছা এটা ব্লাউজটা একটু বের করে দাও এখান থেকে। পিওর ইলকল, জাস্ট কালার কম্বিনেশনটা দেখুন, গ্রিন গ্রিন ডিপ গ্রিন কে সাথ না এসা রানি কালার কা বর্ডার আর বহুত সুন্দর। প্রাইস 9500 হে ইসকা প্রাইস। পুরা শাড়ি মে সব বুটা কন্টিনিউ হোগা, जो प्लेन में आएगा उसका थोड़ा सा प्राइस, जिसमें बूटा नहीं रहेगा उसका प्राइस जा रहा है 8250, जिसमें बूटा है उसका 9500। सेमी ऑर्गेंजा कार्डाना वर्क के होबे 2500 এর মধ্যে হবে দিদি পারমিতা মজুমদার ম্যাম। দেখাবো আজকে, আজকে দেখাবো, রাখা আছে। ये जा रहा है इसका पल्ला विद बीपी, प्राइस जा रहा है इसका 9500। प्योर प्योर इकल है, जस्ट बहुत सुंदर है, बहुत सुंदर। আমি রিয়েলি তিনটে নিয়েছি গো, সবাই মাশরু এখন পাগল। আচ্ছা ये जा रहा है देखिए, प्लेन बॉर्डर ब्लैक के साथ रानी कलर का कंट्रास्ट है, और ये इसका पल्ला पोर्शन, और ये जा रहा है इसका ब्लाउज पीस। शोमा मैम लिखी আমি হায়দ্রাবাদ থেকে দেখছি, ফার্স্ট টাইম দেখছি তোমাকে। थैंक यू, मोस्ट वेलकम मैम। ये जा रहा है इसका ब्लाउज पीस कंट्रास्ट में, प्योर इल्कल है, प्राइस है इसका 8200 जा रहा है इसका प्राइस, और उसका जा रहा है 9500। আমার জন্য ইয়েলো মঙ্গলগিরি একটা রিস্টক করবেন প্লিজ, সোমা দাশগুপ্ত ম্যাম লিখেছেন। ইয়েলো মঙ্গলগিরি, একদম ইয়েলো মঙ্গলগিরি রিস্টক হয়ে যাবে। আমি হায়দ্রাবাদ থেকে দেখছি রাজদীপ বৈশাখী পাল ম্যাম লিখেছেন। আমি একদম চিনি বৈশাখী দি তো। হ্যাঁ আচ্ছা একটুখানি ইয়ে দেখিয়ে দাও তো আগে অর্গানজাটা। শ্রাবণী চক্রবর্তী ম্যাম লিখেছে ফুলিয়াতে কি করে যাব তোমার দোকানে প্লিজ যদি একটু বলো। একদম, আপনি কোথা থেকে আসবেন বলুন, যদি কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে একদম শান্তিপুর লোকাল ফুলিয়া স্টেশনে নামার পরে দায়িত্ব আমাদের, আমাদেরকে জাস্ট ফোন করুন, আমাদের গাড়ি গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। ওকে, योर साड़ी इज ब्यूटीफुल, डू यू हैव एनी अदर कलर? यस मैम, मैंने दिखाया है मेरा साड़ी का कलर, इस साड़ी का भी पूरा कस्टमाइज हो जाएगा आपका, आप जो कलर बोलेंगे वही कलर हो जाएगा। मेरा साड़ी का प्राइस है 7250, और आप थोड़ा सा रिकॉर्डर देखिए, उसमें कलर मैंने दिखाया। आई एम वॉचिंग फ्रॉम ऑस्ट्रेलिया, डू यू डिलीवर टू ऑस्ट्रेलिया? यस मैम, पूरा ऑल ओवर इंडिया और इंडिया के बाहर हर कंट्री में हमारा डिस्पैच होता है, ठीक है। देखिए, और डिस्पैच जो बाहर के लोगों के लिए होता है वो उसका अगर रिक्वायरमेंट रहा कि ब्लाउज और पूरा फॉल पिको करके सारी जाएंगे तो हम लोग वो भी कर देते हैं। মধুমিতা চক্রবর্তী ম্যাম লিখছে দিদি আমি বাঁকুড়াতে থাকি, বিয়ে বাড়িতে পরার জন্য একটা শাড়ি নিতে চাই। একদম, আমি তো সেমি খাদ্দি দেখালাম, মাশরু দেখালাম, এগুলো বিয়ে বাড়িতে পরো, ডিফারেন্ট লাগবে তোমাকে, একদম ডিফারেন্ট লাগবে। সর্বি ঘোষ ম্যাম লিখছে দিদি মর্নিং এ পরার জন্য টুকের মধ্যে কিছু শাড়ি দেখাবেন? একদম দেখিয়ে দেবো, টুকের মধ্যে তো আমি দেখিয়ে দেবো, কিছু আমাদের বেঙ্গলের হ্যান্ডলুম দেখিয়ে দেবো। ইয়ে যা রে টিস্যু, সেমি টিস্যু অর্গানজা কে উপর এসা পুরা দেখিয়ে কাম, বহুত সুন্দর কাটু ওয়ার্ক বালা কাম হে, আর এসা মোতি কা ভি কাম হে দেখিয়ে, और छोटा छोटा बूटा है साड़ी में, और कलर क्या बोलूँ, लाइट एक ब्लूइश टोन है, ड्वेल टोन ब्लूइश के साथ ना गोल्डन टोन है। प्राइस जा रहा है इसका 5650। और ना मैं इसका ब्लाउज पीस दिखाऊंगी। किरण मैम लिखे हमारे शांतिपुर दीदी आसबे तो राज देखते राज देखते प्रचंड भीड़ है, बोलो तो की करब, भय लागे हमारा तो लोकजन देखले জানি না যাবো কিনা, হয়তো একবার কালকে দেখি, হাসছে আর একজন, দেখি চেষ্টা করবো। ইয়ে যা রায় দেখি ব্লাউজ পিস, প্রাইস যা রায় ইসকা 5650। বহুত সুন্দর হে, বহুত স্মার্ট লাগেঙ্গে ইয়ে সব শাড়ি পহননে সে। দেখি মেরা শাড়ি কা থোড়া সা ডার্ক কালার হে, ইসলিয়ে ইসকে উপর নেহি আচ্ছা লাগ রহা হে, আর দেখিয়ে শাড়ি কা লুক। শোমা ম্যাম লিখেছে পিওর সিল্কে ফুলিয়ার জামদানি দেখাবে গো আজকে? পিওর সিল্কে দেখাবো, ব্যাঙ্গালোর সিল্কের উপরে জামদানিগুলো দেখিয়ে দিও একটু। বিয়ে বাড়িতে পরার তো লাইট পেটের একটা শাড়ি, ব্লাউজ দাও আগে, মেরুন নেই ব্ল্যাক, ইশ এই কালারের শাড়ি দেখলে আমার মেরুন আর ব্ল্যাকের কথা মনে পড়ে, আর মনে হয় পরে ফেলি, এই বেজ কালারটা আমাকে এত টানে কি বলবো। বিয়ে বাড়িতে পরার জন্য লাইট পেটের শাড়ি দেখাবে, এটা পরে ফেলো, চোখ বন্ধ করে এটা পরো, একটা মেরুন কালারের ভেলভেটের ব্লাউজ দিয়ে ক্যারি করো, ভীষণ সুন্দর লাগবে দেখো। মানে এগুলো না সাজতে হয় না, আমি বলবো আমার একটা পার্টিকুলার লিপস্টিক আছে এই বেজ কালারের শাড়ির সাথে দেওয়ার, মস্কোভের লোটাসের ওটা রেড ভেলভেট বলে, ওটা জাস্ট ওটা লাগানো ওই লিপস্টিকটা এই শাড়িটা পরুন,
আর মেরুন কালারের একটা ব্লাউজ পরুন, দুর্ধর্ষ লাগে দেখতে, দুর্ধর্ষ। আমি প্রচুর আমার বেজ কালারের শাড়ি রয়েছে, ভীষণ সুন্দর লাগে। পিয়ালি ঘোষ ম্যাম লিখছে, হাই রাজদি, আমি নেপাল থেকে বলছি, অনেকদিন পর তোমার লাইভ দেখছি, তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি, কিন্তু আমি কিন্তু অনেকদিন পরে লাইভটা করছি না, হয়তো তোমার মিস হয়ে গেছে। আমি চাইবই না আমার লাইভটা কেউ মিস করুক। তো আমি বলে দিই আমি কি কি বার লাইভ করি, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার কিন্তু আমার লাইভ থাকে 4টে থেকে। প্রত্যেককে বলবো এই কটা দিন এই সময়টা আমার সাথে একটু থাকবেন, আমার ভীষণ ভালো লাগবে। ওকে, ইয়ে যা খেস কা বর্ডার, পুরা হ্যান্ডওয়ার্ক কা বর্ডার হ্যায়, স্ক্যাল্পিং হ্যায়, পুরা শাড়ি মে এসা বুটা কন্টিনিউ হোগা, উইথ বিপি প্রাইস যা রা ইসকা 3565 যা রা শাড়ি কা প্রাইস। ফুলিয়াতে তোমার দোকানটা কোথায় একটু বলবে? শ্রাবণী ম্যাম লিখেছে, একদম ফুলিয়াতে মাঠপাড়াতে। একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে না, তোমাকে অল ডিটেলস বলে দেবে। ওয়াও, আমারও খুব জানতে ইচ্ছা করে তোমরা কোথায় কে থাকো, আমাদের শাড়ি পরো, পুরো অনেক অনেক স্টোরি শেয়ার করে না, ওগুলো শুনতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা, ইয়ে যারা দেখি পুরা শিবরি, উজ্জ্বল শিবরি দেয়নি তাতে কি হয়েছে? আমরা আমরা হচ্ছে অর্গানজার শিবরি পরবো, নাম বলে দিয়েছে, নাম বলে দিয়েছে তো বলবো না, ঠিক আছে, এটাই ঠিক যে ও শিবরি দেয়নি তাতে কি হয়েছে, আজকে আমরা অর্গানজার শিবরি পরবো, একদম তাই না? এটাই হিট হয়ে যাবে, আর আর ওর ওর শাড়ি আমাদের দরকার নেই। আচ্ছা, ইয়ে যারা দেখিয়ে ডিরেক্ট স্টিচ হুয়া হ্যায় ইস পে, পুরা এমব্রয়ডারি হুয়া হ্যায় আর এসা পোটা হ্যায়। এইবার এই যে বললাম, এবার ভয় পেয়েও পরের দিনই শাড়ি নিয়ে আসবে, দেখুন আমি পরের দিন যখন লাইভ করবো শিবরি আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে, আমাদের শিবরি ভুলে যান তো, এইবার এই শিবরি গুলো আপনাদেরকে পড়াবো আমি। প্রাইস যারা ইসকা 4550 only 4550 যা রা শাড়ি কা প্রাইস। অর্গানজা কে উপর শিবরি প্রিন্ট হ্যায়। তিতলি দি তুমি আছো নাকি আমি জানি না, তুমি আমাকে অর্গানজার উপরে শিবরি এই ব্যাপারটা বলেছিলে, দেখো কেমন লাগছে শাড়িটা। তনুশ্রী ম্যাম লিখেছে, মাশরুটা পেলাম না, কাঁদিও না, আরো শাকলে একটু দেখিয়ে দাও। প্রমিস, একদম নেক্সট দিন আমি দেখাচ্ছি মাশরু, আজকে আর হচ্ছে না, আমি নেক্সট দিন দেখাবো। ওকে, ইয়ে যা রা শাড়ি কা লুক আর ইসকা পল্লা, প্রাইস ই only 4650 পিওর করাবেন না 4550। ডিরেক্ট স্টিচ, পুরা এমব্রয়ডারি হুয়া হ্যায়, স্ক্যাল্পিং বর্ডার, ইয়ে রাস্টি রেড কে উপর হোয়াইট কে, হোয়াইট আর রেড কা এক কালার হ্যায়, আর ইসকা পল্লা আর ফুল সারি দেখিয়ে। টুম্পা ম্যাম লিখছে, সেমি টিস্যু ডিপ কালারে হবে দিদি? সেমি টিস্যু ডিপ কালার, ডিপ কালারে হয়ে যাবে, হয়ে যাবে। ব্লাউজ পিসটা কিন্তু দুর্ধর্ষ, তাই না? দেখো এটার সাথে যখন এটা পরবে, সেমি খাঁটি কন্ট্রাস্ট বর্ডারে বুক করলে পাবো গো? কেয়া ম্যাম লিখেছে, ওটার বুকিং নেবে না, এখানে কিছু দিয়েছে, আমরা সেটা দেখে নিই, যদি ভালো লাগে এখান থেকে বুক করতে পারো। ওকে, ইয়ে যা রে দেখিয়ে, কন্ট্রাস্ট দেখিয়ে, 4550 ইসকা প্রাইস। ये सेमी ऑर्गेन्जा के ऊपर पूरा मशीन एम्ब्रॉयडरी है, बहुत सुंदर लाइट वेट का साड़ी है, एकदम पार्टी वेयर है। बहुत सारे लोग ने बोला था कि पार्टी वेयर कुछ दिखाइए, तो एकदम पार्टी वेयर है। पुबारी मैम लिखेছে, লাইট ওয়েটের একটা শাড়ি দেখাবে? এই দুটো যে দেখালাম, দেবজানি ম্যাম আমি কমেন্টটা স্কিপ করে গেছি, আপনি আরেকবার করুন। কি লিখেছে দেবজানি, কোথায় দেবজানি? মুম্বাই, মুম্বাই দেবজানি কোথায়? ওর সাথে আমার দেখা হয়নি, আমার খুব খারাপ লেগেছে। আচ্ছা, এটা একদম ফুলিয়ার জামদানি, দেখো শ্রাবণী ম্যাম লিখেছে, তোমাকে সব শাড়িতে সুন্দর লাগছে, তাই বলে কি আর আমাদের লাগবে? এটা খুব বাজে কথা, এটা কিন্তু আমি মানতে পারলাম না। শাড়ি এমন একটা জিনিস, প্রত্যেকটা মেয়েকে আরো বেশি সুন্দর করে দেয়। মানে আমি আমার মনে হয় মানে একটা মেয়েকে ওয়েস্টার্নের থেকে সে যেরকমই দেখতে হোক না কেন, শাড়িতে তাকে যতটা সুন্দর লাগে কিছুদের অতটা সুন্দর লাগে না। আমার সাথে কজন একমত আমি জানি না, তবে এটা আমার বিশ্বাস যে শাড়িতে সব থেকে বেশি সুন্দর লাগে মেয়েদের। শ্রাবণী চক্রবর্তী ম্যাম বলছে, বেজটা আমারও খুব প্রিয় রং, একদম আমার ভীষণ প্রিয়। আর আমি আমি যেটা দেখছি, আমি এই শাড়ির বিজনেসে এসে যেটা দেখলাম যে মধ্যেখানে মানে আমরা যখন ছোট ছিলাম তখন না একটা শাড়ির ইয়াং মেয়েদের মধ্যে শাড়ির ক্রেজটা চলে গেছিলো, কিন্তু এখন আমি দেখছি ইয়াং মেয়েদের ওয়েস্টার্ন যেরকম পরেন পরে তারা, তাদের সেরকম ক্রেজ শাড়িরও,
তারা ভীষণ মানে শাড়ি নিয়েও ফ্যাসিনেটেড, মানে এই শাড়ি ওই ব্লাউজ, মানে আমি এটা দেখে আমার খুব ভালো লাগে। এখন প্রত্যেকটা মানুষ ভীষণ শাড়িকে পছন্দ করছে, এটা আমার ভীষণ ভালো লাগে দেখে। হ্যাঁ কমেন্ট পড়ো সবারই। গোল্ডেন কালারে যেটা দেখালে ওটা অন্য কালারে হবে গো, ময়ূরী ম্যাম লিখেছেন। গোল্ডেন কালার বলতে বেজ কালার, যে টিস্যুটা আমি দেখিয়েছি ওটার একটা লাইট ব্লু কালার, ব্লুইশ একটা টোন দেখিয়েছি কিন্তু আমি। ওকে, ইয়ে যা রা পিওর মসলিন কে উপর, ইয়ে সিল্ক হে, ইয়ে সিল্ক মার্ক দিজিয়ে, জো খুশবু, ইয়ে পুরা টেস্ট ভি কর সকতে হ্যায় ইয়ে সাড়ি, ইয়ে পুরা হামারা ফুলিয়া কা এক্সক্লুসিভ হ্যায়। দীপা ভট্টাচার্য ম্যাম লিখেছে, এই জাস্ট জয়েন করলাম, রেকর্ডেড তো আমি দেখবই, তবুও তোমার শাড়িটার ডিটেলস যদি একটু বলো। একদম বলবো ম্যাম, আমি একটু দেখে নিয়ে, আমি এটা দেখে নিয়ে বলছি আমার শাড়ির ডিটেলসটা। এই শাড়িগুলো দেখুন, এই শাড়িগুলো সবাইকে নিতে হবে, আমি একদম বলছি না যে হ্যাঁ দেখেই বুক করে দিন, তবে এই শাড়িগুলো স্ক্রিনশট রাখুন। ফুলিয়া থেকে আমি দেখাচ্ছি এই শাড়িটা, মানে আমাদের এখানেই তৈরি হয়েছে আর এগুলো আমাদের ফুলিয়ার ঐতিহ্য। ভীষণ সুন্দর একটা পিওর মসলিন আর পুরোটা হ্যান্ড ওভেন। এই শাড়িগুলোর আমি কোথায় যেখানে তৈরি হয় সেখান থেকেও আমি একবার লাইভ করেছিলাম, আর ভীষণ এগুলো কিন্তু মেয়েরা বোনে এই শাড়িগুলো। আর এক একটা শাড়ি বুনতে মোটামুটি 3-4 মাস সময় লাগে, তাদের এফোর্টটা একটু স্ক্রল করে ভিডিওটা দেখবেন, আমাদের কিন্তু ভিডিওটা আছে, লাইভটা আছে। ফুল শাড়ি মে এসা মসলিন জামদানি কা ওয়ার্ক কন্টিনিউ হোগা, এক শাড়ি বননে মে 3-4 মহিনে লগ জাতা হ্যায়। মিতা নন্দী মারুচি দিদি এক্সক্লুসিভ পিওর খাটি দেখাবে? হ্যাঁ হ্যাঁ দেখাবো। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, ইয়ে যা রা ব্লাউজ পিস, ফুল হ্যান্ড ওভেন, ইয়ে ব্যাক পোর্শন। রেশমা ম্যাম লিখেছে, কে আমাদের শ্রীভরি দিচ্ছে না সেটা এবার আমরা জেনে গেলাম। জেনে গেলে তো ঠিক আছে, এবার শপে আসলেই, শপে আসলেই ঠিক আছে, শপে আসলেই প্রচুর ভয় জ্বর চলে এসছে। এই যাচ্ছে আঁচলটা, প্রাইস বলে এটা? আমিও নিউ সুজাতা খড়গপুর থেকে দেখছি দিদি, একদম মোস্ট ওয়েলকাম। 35,000 ও দিদি, পিওরিকল পার্পল রানিতে থাকলে দেখাও না গো। পার্পল রানিতে নেই গো, আসলে আমি অবশ্যই দেখাবো। এটার প্রাইস যেটা 35,500। এগুলো কিন্তু আমরা বলি, এই শাড়িগুলো শুধু আমরা সেল করছি না, একটা এই শাড়ি কেউ নিলে ইনডাইরেক্টলি একটা উইভার্স কে হেল্প করা হচ্ছে। মোচে ম্যাম লিখেছে, আমি মাশরু পেলাম দুবাই এসে, একদম। আচ্ছা এটা আর একটা শাড়ি দেখাই, এগুলো কিন্তু প্রচুর সেলিব্রিটিরা পরে। এখানে না একটা সাদা জামদানি আছে, আমি একটু দেখাতে চাইবো, অনেকে আমাদের সাথে আছে, একদম পাতলা একটা জামদানি, হোয়াইটের উপরে হোয়াইট কাজ করা, ওটা আমি লোভ দিয়ে রেখেছি দেখি। ইয়েস আচ্ছা, ইয়ে যা রা দেখি, ইয়ে বেজ কালার হে, ইয়ে জয়া হাসান নে পেহনা থা ইসকা দুসরা কালার, ও জো ক্যা বলতে উসকো পিচ কালার পেহনা থা, ঠিক হে। শোনো ম্যাম লিখছে, রাজ তোমার শপে যখন, তোমার শপে গেলে তুমি টিকটিকি লজেন্স খাওয়াবে গো, আর যদি না খাওয়াবে তো আমি অনলাইন থেকে কিনবো, আর কি করব। ও কেন এটা বললে, সে টিকটিক করে এর জন্য নাকি? না না এসো এসো, দেখি যতটা পারবো ততটা অবশ্যই করার চেষ্টা করবো। আচ্ছা ইয়ে যা রা দেখি, ইয়ে ভি এক্সক্লুসিভ হ্যায়, ইয়ে জয়া হাসান নে পেহনা থা, ইয়ে ইসকা ভি পিচ কালার, বহুত সারে লোগোনে ইয়ে সারে লিয়া থা, প্রাইস 19,500, তভি ভি ওয়ো প্রাইস থা, অভি ভি হ্যায়, মগর ইসকা ভি প্রাইস ইনক্রিজ হো জায়েগা, কিউকি সবকা রা মেটেরিয়ালস কা প্রাইস বাড় রাহা হ্যায়। দেখিয়ে ইয়ে ইসকা পল্লা হ্যায়, আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, জাস্ট সাড়ি কা কাম দেখিয়ে, ইয়ে যা রা ইসকা ব্যাক পোর্শন, পুরা হ্যান্ড ওভেন হ্যায়, ইয়ে লেডিস লোক বুনতে হ্যায়, আর এক সাড়ি বননে মে, ইয়ে সাড়ি বননে মে শায়দ 2.5 বা 3 মহিনা মে হো গয়া হ্যায়, কিউকি ইসমে পুরা কাম নেহি হ্যায়, ইসলিয়ে প্রাইস ইসকা কম হ্যায়। শৈলী ম্যাম, শৈলী ম্যাম লিখেছে, শিফনে সিম্পল সিম্পল শাড়ি হবে, কলকা ডটস বা বুটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ক্যাজুয়াল শাড়ি পরার জন্য। বুঝতে পেরেছি, হ্যাঁ হয়ে যাবে, আমি নেক্সট দিন অবশ্যই রাখবো আমার এখানে দেখানোর জন্য, আজকে হয়তো হবে না, এই শাড়িটা আমার প্রচুর লোভের একটা শাড়ি। শিউলি ম্যাম লিখেছে, ওয়াচিং ফ্রম নাগাল্যান্ড, ওকে ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। ইয়ে যা রা শাড়ি কা লুক দেখি, ইয়ে ভি ফুলিয়া কা হি শাড়ি হ্যায়, ফুলিয়া মে বনতে হ্যায়, ঠিক হে, প্রাইস হ্যায় 9,500, ইয়ে সব আমার নেক্সট জেনারেশনের জন্য আমি এরকম ওই সব ধরনের শাড়ি কিন্তু রেখে দিয়েছি, কারণ আমার নেক্সট জেনারেশন যখন মানে আসবে শাড়ি পরার জন্য রেডি হবে, তখন আর ওই শাড়িগুলো পাওয়া যাবে না। দেবজানী ঘোষ ম্যাম লিখেছে, আমি মুম্বাই ফিরছি আর ট্রেনে বসে লাইভ দেখছি। আচ্ছা তুমি চলে যাচ্ছ, টাটা, খুব শিগগিরই আবার এসো, অনেকদিন পরে আবার হয়তো তোমার সাথে দেখা হবে, অনেকদিন পরে তুমি আসবে, তবে যাও খুব সেফলি যাও, খুব ভালো থাকো, আবার আসলেই আমাকে খবর দিও, দেখা অবশ্যই করবো। ওকে, ইয়ে যা রা ইসকা পল্লা, পিওর মসলিন কে উপর এসা জামদানি ওয়ার্ক জো হ্যান্ড ওভেন হ্যায়, ঠিক হ্যায়, পুরা হ্যান্ড ওভেন হ্যায় দেখিয়ে, আর ইয়ে যা রা ফুল শাড়ি কা লুক, ইয়ে সব এক্সক্লুসিভ হ্যায়, উইদাউট বিপি হ্যায়, ইয়ে না বিপি নেই হ্যায়, ইয়ে উইদাউট বিপি হ্যায়। দেবজানী ঘোষ ম্যাম লিখেছে, আমি একমত, যখনই আমি সুযোগ পাই আমার শাড়ি ফার্স্ট প্রায়োরিটি, একদম একদম।
সত্যিই তাই, শাড়ির মতন জিনিস হয় না। দেখুন শাড়িটা, এটা একটা লোভ দেওয়ার মতন শাড়ি। দেখুন প্রাইসটাও মিনিমাম আছে 9500, আমি ওগুলোর অনুযায়ী বললাম। ওকে, ইয়ে যা রাই কোন শাড়ি কালু একদমই তাই, শাড়িতেই নারী, মনীষা ম্যাম লিখেছেন একদম শাড়িতে নারী। আচ্ছা এবার আমরা প্রিন্টগুলো একটু দেখিয়ে নিই। আচ্ছা ওই প্রিন্টগুলো যারা আগের বার পাননি, মানে আগের প্রথমে দেখালেন তারা পাননি, তারা এটা দেখে বুক করে ফেলুন। রেশমা ম্যাম নিচে, ও দিদি উজ্জ্বল দা তো আর শ্রীভরি দিচ্ছে না, তুমি তাহলে উইদিন 10K তে একটা মাসলিনি দেবে গো। একদম দেবো, একদম মাসলিন তো দেবোই, মাসলিনা কিছু বের করো তো। একদম পূজা ম্যাম, বাংলাদেশে ডেলিভারি হবে, আপনি একটু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করুন। জাস্ট দেখে নিন, সেমি তসল কে উপর এর ডিজিটাল প্রিন্ট হে, প্রাইস 2250, ইয়ে ইসকা পल्ला হে আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, ইয়ে প্রিন্ট কে উপর হে। ঠিক হ্যায় কি হয়েছে বলো? একদম পড়েছি সোনু ম্যাম। আচ্ছা ইয়ে যা রা ফুল সারি কা লুক, ইয়ে সেমি তসল কে উপর হে, ঠিক হ্যায় প্রাইস মানে বাতা দিয়া 2250 হে ইসকা প্রাইস। পহলে মে জব দিখায়া ও জিসকো নেহি মিলা না, वो जल्दी से जल्दी बुकिंग कीजिए, सेम साड़ी है, थोड़ा सा फ्लोरल अलग है। ठीक है, শোনো ম্যাম আপনি হয়তো স্কিপ করে গেছেন, আমি টিকটিকি লাজেনোটা পড়েছি। একদম আমি শুনেছি, চলে আসুন চলে আসুন, ভালো লাগবে, আমার মনে হয় ভালো লাগবে। ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, ঠিক হ্যায় উসকা আর ইসকা সির্ফ ব্লাউজ পিস মে থোড়া সা ডিফারেন্স হ্যায়, আর কুছ নেহি। দেখিয়ে ইয়ে পুরা ডিপ ওয়াইন কালার, ডিপ মেরুন আর ওয়াইন ডেট মিক্সআপ কালার হ্যায়, প্রাইস এ 2250। শোভা ম্যাম লিখেছে হাই সুইটার্ট, এই জয়েন করলাম, আচ্ছা আমার সাথে এরকম সব আমাকে না দেখানো, আরি 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 কে বলছে সোমাদি? এও আচ্ছা তুমি তো দেরি করলে, আমি কি বলি, এখন ঘুমাচ্ছো তবে তোমার কিছু করার নেই। আচ্ছা সেমি তসল, জাস্ট দেখুন মাস্টার্ড ইয়েলো, ভীষণ সুন্দর, আর এই হচ্ছে আঁচলটা, আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, অসাধারণ কিছু বলার নেই। গ্রিনটা দেখুন, ওখানে আরো চেকসের মধ্যে ছিল না, আমি আগের দিনে না ওটা পাইনি, শারণি দাস ম্যাম লিখেছেন কি কি আছে খুব শীঘ্রই দেখাবো পৈঠানি, আজকে আমি সেমি পৈঠানি দেখিয়ে দিচ্ছি কিছু, এরপরে সেমি পৈঠানিটা দেখাও। ডার্ক একটা চকলেটের শাড়ি দেখাবেন, মাম্পি দাম ম্যাম লিখেছেন। একদম ম্যাম, আমি যেটা পরে আছি এটা ডার্ক চকলেট আমি দেখিয়েছি। ওকে, ইয়ে যা রা ডিপ, এই ডিপ সরি এই ব্ল্যাক হে, পুরা এসা ফ্লোরাল প্রিন্ট আর ইয়ে ইসকা পल्ला পোর্শন আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, ঠিক হ্যায় প্রাইস যা রা ইসকা 2250। হোয়াইট রেড জামদানি দেখাবে বলেছিলে আজকে লাইভে, সোমা ম্যাম লিখেছেন। একটু হোয়াইট রেড জামদানি একদম দেখিয়ে দেবো, হোয়াইট রেড জামদানিতে কি আছে দেখাও তো একটু। আচ্ছা ইয়ে ডিপ মেরুন কালার হে, দেখিয়ে সার্কেল লুক, আর ইয়ে যা রা ইসকা পल्ला और ये जा रहा है इसका ब्लाउज पीस। नीतू मैम लिखे हाय लिटिल लेट टुडे, हां बहुत लेट हो गया है, प्राइस जा रहा है इसका भी 2250। नुसरत मैम लिखे तंतुज, तंतुज उसको तंतुज बोलते हैं, देखिए वाओ ये सेमी पहचानी है, देखिए कलर और साड़ी देखिए, जल्दी से जल्दी इसका भी कोई प्री बुकिंग नहीं होगा, 3250 का है। কেউ কোনো লিংক বা উল্টো পাল্টা কোনো কমেন্ট করবেন না, আমি তাহলে কিন্তু ব্লক করে দেবো, কারণ এরকম লিংক শেয়ার করলে আমাদের পেজে খুব প্রবলেম হয়। হ্যাঁ একটু এগুলো করবেন না, ভালো না লাগলে স্ক্রল করে বেরিয়ে যান, আপনাকে কেউ আটকাবে না, বাট থেকে শুধু শুধু কাউকে ডিস্টার্ব করছেন এটা তো আপনাকেও কেউ ভালো বলছে না। আচ্ছা ইয়ে যা রা গ্রিন কালার, জাস্ট দেখিয়ে ডিপ গ্রিন কে সাথ জো ইসকা স্পেশালিটি হে ও হে কপার জরি ইসকা, দেখিয়ে ইয়ে একদম পিওর কপার জরি মে হে, আর ইয়ে যা রা ইসকা পल्ला পোর্শন আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, ঠিক হ্যায় ইয়ে যা রা ইসকা একদম অনামিকা ম্যাম আপনি আরেকবার কোন আমি পড়ে দিচ্ছি, একদম যার কমেন্ট মিস হয়ে যাচ্ছে কাইন্ডলি একটু মন খারাপ না করে আরেকবার একটু কমেন্টটা করবেন, অবশ্যই অবশ্যই সমিষ্ঠা করবে, সবাই হ্যাশট্যাগ আরএলবি লিখছেন, আর আমার তো কি বলবো আইভিদি তো লিখেই যাচ্ছেন হ্যাশট্যাগ আরএলবি, থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু হ্যাশট্যাগ আরএলবি লিখবেন, মানে সত্যিই ভালো লাগে এগুলো দেখলে। আচ্ছা ইয়ে যা রা গ্রিন কালার, পুরো শাড়ি মেসে ছোট ছোট বুটা পেন্সিলিং হোগা, জাস্ট দেখি ইসকা বর্ডার, প্রাইস এ 3250। ইয়ে যা রা সাইকেল লুক, মৌসুমী বিভাস ম্যাম লিখেছে আমি নৈহাটি থেকে তোমার লাইভ দেখছি, আমার ফ্রেন্ড গুজরাটে থাকে, লাইভ দেখা হয়ে গেলে আমি ওকে লিংক শেয়ার করি, তো তুমি ওকে একবার ওয়েলকাম বলে দাও, তো খুশি হবে, তো দিওয়ালিতে শাড়ি নেওয়া আছে তোমার থেকে। একদম একদম, দিদির নামটা আপনি বলেননি, না হলে আমি দিদির নামটাই বলতাম, গুজরাট থেকে যেই দেখবেন দিদির ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম ম্যাম, মোস্ট ওয়েলকাম। ওকে ইয়ে যা রা গ্রিন কালার, বহুত সুন্দর পেছানি হ্যায়, সেমি পেছানি, প্রাইস যা রা ইসকা 3250। আচ্ছা সুতিশমিজা ম্যাম লিখেছে আমার অনেকটা লেট হয়ে গেল, অনেক কিছু মিস করে গেলাম না? একদম তাই, একদম তাই, অনেকটা মিস, বাট নেভার মাইন্ড, একদম রেকর্ডেডটা দেখতে পারবেন। ওকে
দেখুন এই কালারটা একদম মানে একটা হয় না আনন্দের কালার, দেখলে মন ভালো হয়ে যাওয়া কালার, সেটা হচ্ছে এই কালারটা। হলুদ দেখলেই মন ভালো হয়ে যায়, একটা শুভ কালার, সব জায়গায় মানে সব শুভ অনুষ্ঠানে মনে হয় কালারটা ইউজ হয়। সরস্বতী পুজো তো আছেই, একটা সরস্বতী পুজো একটা প্রেমের পুজো, মানে ওটাতে তো ওই হলুদটা লাগবেই, তো মানে ওটা তো একটা দারুণ। এখানে অনেক বেশি ফ্লোরেসেন্ট লাগছে স্ক্রিনে, বাট কালারটা ভীষণ সুদিং, মানে ভালো লাগবে হাতে পেলে না, একটা ফেস্টিভ ফেস্টিভ লাগবে। এখানে বিয়ে বাড়ির সকাল। প্রত্যেক দু মাসে ওখানে যাই। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, জাস্ট দেখুন কালারটা, এই কন্ট্রাস্টটা আমার ভীষণ ভালো লেগেছে। কি হলুদের সাথে আমরা বেশিরভাগ রানী দেখি, লাল দেখি, বাট এই ফিরোজাটা দেখি না। আর পুরো শাড়িটাতে এরকম একটা দারুণ একটা পল্লু যাচ্ছে, আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর। সুজিস্মিতা ম্যাম লিখছে, আমি রিসেন্টলি দুটো মটকা আর একটা বিষ্ণুপুরী কাতান নিয়েছি, তো তিনটেই খুব সুন্দর হয়েছে, অসাধারণ, লাভ লাভ লাভ। থ্যাংক ইউ সো মাচ। প্রাইস যা রহা ইসকা 3250, ইসকা প্রাইস কি আছে 3450, 3450 যা রহা শাড়ি কা প্রাইস, জাস্ট দেখিয়ে, বহুত সুন্দর শাড়ি। আচ্ছা চুমকি ম্যাম লিখছে, হাই রাজ, দুপুরের ঘুমটাও তুমি চুরি করে নিয়েছো, শাড়ি দেখবো না ঘুমাবো? ঘুমালেই মোটা হয়ে যাবো আমরা, ঘুমানোর দরকার নেই, একটু আড্ডা দিই আমরা সবাই মিলে। প্রাইস যাচ্ছে এটা 3450। তোমার কাছ থেকে শাড়ি নিলে ব্লাউজটাও কি করা যাবে গো? হ্যাঁ করা যাবে, একটু টাইম দিতে হবে, একদম তাড়াহুড়ো করলে কিন্তু পারবো না, একটু টাইম দেবেন অবশ্যই হয়ে যাবে। ওকে ইয়ে সীমা ম্যাম, রাজজি যে শাড়িটা পরে আছেন সেটা প্রাইস 7250, পিওর মটকা, একদম। ইয়ে যা রহা ফিরোজা কালার, আর ইয়ে যা রহা ইসকা বর্ডার পোর্শন, জাস্ট দেখিয়ে, और ये इसका पल्ला, और ये जा रहा है इसका ब्लाउज पीस, ठीक है, ये जा रहा है इसका ब्लाउज पीस। प्राइस जा रहा है इसका ओनली 3450, 3450 जा रहा है साड़ी का प्राइस। सेम ही पहचानी है मगर है बहुत खूबसूरत, जस्ट देखिए लुक। राजलक्ष्मी दी, यू आर जस्ट वाओ। माधुरी मैम, थैंक यू मैम, थैंक यू सो मच। देखिए ये ना थोड़ा सा लाइट कलर है, सब तो डीप नहीं पहनते ना, जिसको लाइट कलर में साड़ी चाहिए। रेखा मैम लिखते हैं, तोशुर की बॉडी हगिंग है, तोशुर भीषण बॉडी हगिंग है, मटका लुक माने मटका তারপর তশর এগুলো ভীষণ বডি হাগিং হয়, টেক্সচারটা এমন থাকে না ভীষণ বডি হাগিং হয়। আমি মটকা বেনারসি একটা ধামাকা লাইভ করব, হ্যাঁ একদম ধামাকা লাইভ হবে। এই হচ্ছে শাড়িটা, লাইট পিচ কালার, আর ইসকা বর্ডার পোর্শন, ইয়ে যা রহা ইসকা বর্ডার পোর্শন, ঠিক আছে, আর ইসকা পাল্লা, और ये जा रहा है इसका ब्लाउज पीस, ठीक है, ये जा रहा है इसका ब्लाउज पीस। प्राइस जा रहा है 3650 साड़ी का। प्लीज शो बेज मसलिन जामदानी इन लो प्राइस टू, माय फेवरेट कलर इन आल्सो बेज, जस्ट लाइक राज, शुभना मैम ने लिखा है। एकदम मैम मैं दिखाऊंगी बेज कलर में, कुछ दिखा बेज कलर का मसलिन दी। रेशमा वाली सो दीदी, महाबलीपुरम कबे रिस्टॉक करबे गो? रेशमा, रेशमा কোথায় ছিল আগের দিন? আগের দিন না কবে দেখা হলো? পাইনি রেশমা দি আগের দিন। হ্যাঁ হ্যাঁ পাইনি দিদি, পাইনি না, আমি আবার দেখাবো রেশমা সেদিন নিও, কিন্তু মানে আগের দিনের কালারগুলো অসম্ভব ভালো ছিল। আমি গুজরাটের ভাপি থেকে বলছি দিদি, তুমি আমার চিনতে পারছো? মিঠু ম্যাম, মিঠু নন্দী ম্যাম লিখেছেন, মিঠু নন্দী ম্যাম গুজরাটের ভাপি থেকে দেখছে। আচ্ছা এই মুহূর্তে হয়তো আমার কিছু আর কিছু মনে পড়ছে না, কিন্তু তুমি দেখছো আমার খুব ভালো লাগছে, মিঠু নন্দী ম্যাম। আচ্ছা আচ্ছা একটু ইয়ে ছিল, রিকোয়েস্ট ছিল কি ইয়ে দেখানোর জন্য। গিয়া ম্যাম লিখেছে, হাই আই এম ফ্রম ওয়াচিং ফ্রম কাতার। ওকে ওয়েলকাম ম্যাম। ইয়ে যা রহা দেখিয়ে পিঙ্ক কালার, ইতনা সুন্দর ওয়ার্ক হয়, ইয়ে পুরা হ্যান্ড ওয়ার্ক মে যা রহা চিকনকারি, ইয়ে যা রহা ইসকা পাল্লা। প্রাইস হ্যায় ওনলি 4550, ওনলি 4550 ইসকা প্রাইস। জাস্ট কাম দেখিয়ে শাড়ি কা, ফুল শাড়ি কা কাম দেখিয়ে। ছন্দা ঘোষ ম্যাম লিখছে, রাজ তোমার শাড়ির কোনো তুলনাই হয় না গো, অনেক লাভ লাভ লাভ। থ্যাংক ইউ ছন্দা দি, একবার আসুন, বহুবার আপনার নাম শুনি লাইভে, তবে কোনোদিনও দেখা হয়নি, একবার দেখা করে যান সবাই, একটু একবার অ্যাটলিস্ট ওই লং ড্রাইভে যাওয়া বা একটু ঘুরে আসার জন্য বেরিয়ে একবার স্টোরে ভিজিট করুন, ডেফিনেটলি ভালো লাগবে। ইয়ে যা রহা ইসকা হ্যান্ড কাপুরা কাম, ছন্দাদির সাথে আপনার দেখা হয় নাকি? ছন্দাদি তো এই ছন্দাদি তো মনে হয় বাঁকুড়াতে থাকে। আচ্ছা আপনি দিদি, আমি যেই ছন্দা দিকে বললাম সেই ছন্দা দিকে কোথায় থাকেন একটু বলুন তো। আচ্ছা ইয়ে যা রহা স্লিপ কা পোর্শন, ঠিক আছে, বহুত সুন্দর সৌশী ম্যাম লিখছে, হাই দিদি বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ। ইয়ে যা রহা দেখিয়ে ফুল শাড়ি কা লুক দেখিয়ে,
4550 only color देखिए और design देखिए, साड़ी का look देखिए, देखिए साड़ी का look, ये जो pattern है मुझे इतना अच्छा लगा है मैं क्या बोलूँ, ऐसे जब पहनेंगे ना बहुत अच्छा लगेगा, ऐसा पूरा खोल के एक पिक्चर। हाय आई एम वाचिंग फ्रॉम आगरतला, एंजेल पियाली मैम लिखे छे, सॉरी आगरतला, ओके वेलकम मैम वेलकम। वाओ ये ब्लैक टा देखो ना, मैं जाई ना के বুঝবেন যারা বুঝবেন তারা চট করে বুক করে ফেলবেন। সনিতা মজুমদার ম্যাম লিখেছে যে একটু পিওর খাঁটি দেখতে চাই, প্লিজ দেখিও। একদম উজ্জ্বল পিওর খাঁটি দাও, তুমি তো কিছু দিতে পারছ না, এখান থেকে পিওর খাঁটি দাও। ওকে সব সময় ফোকাস করে রাখো। আচ্ছা ये जा रहा है देखिए प्योर शिफॉन के ऊपर, ऐसा ब्लैक के ऊपर काम, जस्ट देखिए प्राइस है 8150, जस्ट काम देखिए साड़ी का। এটা হয়তো অনেকেই বুঝবেন না, বাট যারা বুঝবেন, যারা এই ধরনের শাড়ি পরেন তারা চট করে বুক করবে। এরকম একটা শাড়ি দিদি রেড কালার পরেছিলেন, একদম সেটাও কিন্তু ফটোতে বোঝা যায়নি, সবার চাইছিল সবাই কি শাড়ি সেটাই বুঝতে পারছিল, কিন্তু পরলে এত ভালো লাগে। হ্যাঁ সবাই জিজ্ঞেস করেছিল যেটা কি শাড়ি, কি শাড়ি বেজ কালার, এটা কিন্তু দারুণ দিয়েছো। এটা এটা হোয়াইট হোয়াইটিশ, এটা কালার সেটিংটা দেখিয়ে দাও। ये जा रहा है स्लीव का पोर्शन, ठीक है प्राइस है 8150 और बहुत सुंदर है। कॉलमकारी प्लीज कॉलमकारी तक तो देखिए दीजिए, कॉलमकारी तक देखिए। রংকার দেখাবে না সুতপা ম্যাম? দেখাবো দেখাবো, একটু সাথে থাকো দেখাবো, সবাই একটু শেয়ার করতে থাকো, একটু লাভ কে আর রিয়াকশন দিতে থাকো। ये जा रहा है साड़ी का लुक, बहुत सुंदर है और ना मैं इसका काम समझ में आएगा नहीं। अच्छा मौसुमी मैम लिखेছে फ्रॉम गुजरात और नाम হলো রাজ সিনজালা। अच्छा 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 ओ बुझते मेरे चाहिए बात। अच्छा ये जा रहा है देखिए पल्ला का काम देखिए, तो बोझा जाते हैं शर्मिष्ठा? हाँ हल्का बोझा जाते हैं, ये देखिए हाँ बोझा जाते हैं, बोझा प्राइस है 8150 8150 और ये कलर देखिए लाइट स्काई कलर है। टेंपल मॉट का देखाओ, टेंपल मॉट का कुछ आछे? अच्छा देखिए दीजिए, ये जा रहा है देखिए काम, और ये इसका पल्ला और ये फुल साड़ी में ऐसा वर्क जा रहा है, देखिए फुल साड़ी में प्राइस 3950 जा रहा है सर के पास। অনামিকা দত্ত ম্যাম লিখেছে শেয়ার করে দিলাম রাজ, থ্যাংক ইউ অনামিকা, অনামিকা দি থ্যাংক ইউ। মল্লিকা বিশ্বাস ম্যাম লিখেছে ফার্স্ট টাইম আই অ্যাম ওয়াচিং ফ্রম বারাসাত, ভেরি নাইস কালেকশন, থ্যাংক ইউ ম্যাম। একদম জুবা ম্যাম দেখানো হবে, এনি ইয়েলো কালার শাড়ি ফ্রম গায়ে হলুদ ফ্রম মাদার ইন ল, ওকে মই দেখাউঙ্গি, বহুত সারে হ্যায় বহুত সারে, ওয়াও অসাধারণ লিখা দিদি 13 কে তক আপকে পাস সারি হ্যায়, 13 কে মে? Yes, হ্যাঁ বহুত সারে হ্যায়, ক্যা প্রাইস মে চাহিয়ে বলিয়ে, मेरे पास हर प्राइस का ही साड़ी है। वाचिंग फ्रॉम दुबई लव योर कलेक्शन निकिता मैम, थैंक यू मैम, थैंक यू सो मच। ये जा रहा है ब्लाउज का स्लीव का पोर्शन, ठीक है स्लीव में भी ऐसा देखिए पूरा सीक्वेंस का भी काम है, हाइलाइटेड है ये सीक्वेंस जो है पूरा हाइलाइटेड है, प्राइस जा रहा है इसका 9500। मधुमिता मैम लिखे इंस्टेंट बुकिंग इंस्टेंट कॉन्फर्मेशन। ये जा रहा है देखिए, ये जा रहा है फुल साड़ी का लुक, बहुत सुंदर साड़ी है ये, ऑल ओवर है, ऑल ओवर पूरा काम है। মৌমিতা নন্দী ম্যাম লিখেছে আমিও যাব, অনেক দিনের ইচ্ছা, একদম সবাইকে মোস্ট ওয়েলকাম, চলে আসুন স্টোরে এসে দেখে শুনে হাতে নেড়ে মানে হাতে ধরে কেনাকাটা করুন, আর এরকম নয় যে সবকিছু অনেক ভেতরে রাখা থাকে, সবাই সবার মতন হাত দিয়ে বের করে নেয় তাই তো, সবাই এসে রোজ বলে মানে যখনই আমি ক্লায়েন্টদের সাথে দেখা করি বা কিছু তখন তারা প্রত্যেকেই বলে যে আমরা একদম নিজের মনে করে কিন্তু বার করছি, এটা আমার ভীষণ বড় পাওয়া একটা। ये जा रहा है फुल साड़ी का लुक, ठीक है प्राइस है 9500। वाचिंग फ्रॉम रांची रूपा शाह मैम लिखे चेन मोस्ट, आर देखो अभी चिकन करी देखा चीना और शोमाई होए गया चीन, मेरे को कॉलम करी लो देखा, हाँ बोलो बोलो शोमार कमेंट करते देखो। দিদি একটা ব্ল্যাক আর ব্ল্যাক কালারে ক্রেপ বেনারসি দেখাবেন প্রিয়াঙ্কা সরকার ম্যাম? দেখাবো ব্ল্যাক কালারে ক্রেপ বেনারসি দেখিও সুজাতা ম্যাম। আমিও পাইনি মহাবলীপুরম, কবে আসবে আবার? শম্পা মালাকার ম্যাম লিখেছেন ভয় পাই যে বলে পাইনি, খুব শিগগিরই পাবেন, একদম কথা দিচ্ছি, কথা দিচ্ছি পাবেন। আচ্ছা আমিও অ্যান্টিক কাজে তসর বেনারসি একদিন চাই চাই চাই, মৌমিতা নন্দী ম্যাম লিখেছেন, খুব শিগগিরই আমি দেখাবো, খুব শিগগিরই দেখাবো। আচ্ছা দেখুন কলমকারী, এটা কিন্তু সেমি সিল্ক কে উপর পুরা এসা বেনারসি বর্ডার জায়গা আর পুরা এসা কলমকারী প্রিন্ট, ঠিক আছে দেখিয়ে সারি কা লুক। ম্যাডাম প্লিজ শো রেড এন্ড পিঙ্ক শাড়ি ফ্রম ওয়েডিং, रेड और पिंक फॉर वेडिंग, ठीक है मैं दिखाती हूँ, जस्ट देखिए इसका लुक, वाओ
मैं ना थोड़ा सा क्लोज करके दिखाती हूँ कैसा लग रहा है, बोलिए साड़ी बहुत सुंदर। ये सब जो कस्टमर हम लोग आते हैं ना यहाँ पर, ये सब एक नहीं लेते, बहुत सारे ले जाते हैं ये सब साड़ी। साड़ी सामने से इतना सुंदर लगता है, ये जा रहा है इसका पल्ला और ये जा रहा है इसका ब्लाउज पीस। देखिए মিঠু নন্দী ম্যাম লিখেছে, আমিও আমিও এবারও তোমার শপে গেছিলাম, তুমি চিনতে পারলে না, আমিও একদিন শুধু তোমার শাড়িই পরি, তুমি আমায় চিনতে পারলে না মিঠু নন্দী ম্যাম। আচ্ছা 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 বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ শোভনের সাথে মানে নারুর সাথে তোমার বেশি কথা, শোভন বললে কেউ চিনবে না, নারু কেন শোভন বলো নিজেকে, তোমাকে শোভন বলতে তাহলে কেউ ডাকে, কেউ ডাকে কে, কেউ ডাকে সেটাই আর কি অবাক হলাম। ও কি করবে নারু, কি করবে কেউ আসলে স্টোরে যদি এসে যে নারু কোথায়, বা না যদি নারুকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, ও বলে দেবে শোভন, কে জেনে না, কিন্তু তখনও সে নারুকে খুঁজছে, তখনও নারু বলবে না, তখনও বলবে শোভন আমার নাম। তো তারপরে যখন আমরা সবাই কেউ ওকে নারু বলে ডাকছি, তখন ও তুমি নারু, তো আমি তো নারুকেই খুঁজছিলাম, তো এরকম ব্যাপারটা আর কি। তো দিদির সাথে হয়তো নারুর বেশি কথা হয়। আচ্ছা ये जा रहा है, देखिए प्रिंट पूरा ऐसा कलमकारी प्रिंट है, और ये जा रहा है ऐसा बनारसी बॉर्डर, और ये जा रहा है इसका पल्ला। प्राइस है ओनली 3450। ছন্দা ম্যাম মেদিনীপুরেই থাকেন? মেদিনীপুরে থাকি, বৌমার বাড়িতে গেলে দেখা করব, ওখানে যেতে গাড়িতে 6 ঘন্টা লাগবে রাজ। হ্যাঁ অনেকটা সময় লাগে, আমি তো যখন যাই শান্তিনিকেতনে তখনও দেখি অনেকটা সময় লাগে। আচ্ছা একদিন সময় করে আসবেন, আমার ভীষণ ভালো লাগবে। আমি দিল্লি থেকে দেখছি, আমি 4টে শাড়ি নিয়েছি, আজকেও একটা পেয়েছি, দারুন। একদম থ্যাংক ইউ সো মাচ সবাই যে আছেন, এত ভালো ভালো কমেন্ট করছেন, মন ভালো হয়ে যাচ্ছে আমার। যেদিনই আমার শরীরটা একটু খারাপ লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট সবাই করে, তো আমার একদম শরীর মন দুটোই ভালো হয়ে যায়। ইয়ে যারা ইসকা ব্লাউজ পিস, জাস্ট দেখি ব্লাউজ পিস মেবে এক্সেল্ফ ওয়ার্ক হে, और ये बनारसी बॉर्डर देखिए, एक तो की हेजी बोझा जाच्छे, ठीक ठाक देखो तो ठीक आछे, एक तो जल खेल, ये जा रहा है देखिए, इसमें भी ना एक सेल्फ वर्क है, सेल्फ एक वीविंग है, उसके ऊपर ऐसा पूरा प्रिंट है, ठीक है। प्राइस है ओनली 3450। बहुत सुंदर साड़ी है ये सब। রেশমা ম্যাম লিখছে, তুমি আমাকে যে চিকনকারিটা দিয়েছো দিদি, ওটা যে কি ভীষণ সুন্দর, কি বলবো, আবার একটা স্কাই কালারের চিকনকারি চাই, ওই তুমি যে স্কাই বিড়িটা পরেছিলে ওই কালারটা। হ্যাঁ ওটার পেয়ে যাবে, থাক সারপ্রাইজটা থাক, খুব শিগগিরই পাবে। ওটা একটা নিউ আমি একটা বানাতে দিয়েছি, মানে আজকে আমি থানটা চুজ করে দিয়েছি, ওরা বানিয়ে নিক, আসুক তারপরে, এখন থেকে বললেই না তোমরা মাথা খারাপ করে দেবে, ওটাই চাই, তো আসুক তারপরে দেখাবো। হ্যাঁ সুচিস্মিতা দাশগুপ্ত ম্যাম লিখেছে, অনেকে লাইভ দেখি, বাট তোমার লাইভ সবসময় আলাদা থাকে, বাড়িতে বসে মনে হয় যেন তোমার স্টোরে আছি। একদম সত্যি আমি এটাই ভাবি, যে এই যে আপনাদের সাথে কথা বলছি, এটা আমার ভীষণ বড় একটা, মানে আমার যদিও শরীর খারাপ থাকে কিছু কিছু সময়, তখন আমার মনে হয় না আমি লাইভে এলে আমার মন ভালো হয়ে যাবে, এটাই আমার সব থেকে বেস্ট জায়গা, যেখানে না কোনো স্বার্থ নেই, বিশ্বাস করো এই কথাটা আমি ওদেরকে বলি, যে এইখানে যারা ভালোবাসাটা দেয় তাদের কোনো আমার সাথে পার্সোনালি কোনো রিলেশন নেই, কিন্তু একটা নিঃস্বার্থ ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে আমরা পাই আপনাদের থেকে। তো এখানে এলে আমার সত্যি শরীর মন সত্যি খুব রিফ্রেশ হয়ে যায় আমি আসলে। মধুমিতা ম্যাম লিখছে, তাহলে বিউটি আমাকে কনফার্ম করছে না কেন? আচ্ছা মধুমিতা দিদি এক্ষুনি করছে, ও জাস্ট দেখছে ওয়ান বাই ওয়ান করে, সবাইকে করবে দিদি, সবাইকে করবে। আচ্ছা ইয়ে যা রে দেখি কালার না, ইয়ে সব যে কালার মানে দেখা রয়ে একদম ডিফারেন্ট কালার হ্যাঁ, আর দেখিয়ে ইসমে পুরা ইয়ে কি কালার হ্যাঁ, গ্রিন কা ইয়ে টোন হ্যাঁ, মগর মে থোড়া সা বোল নহীন পা রহি হুঁ, একদম ডিফারেন্ট আনকমন কালার হ্যাঁ, ঠিক হ্যাঁ। और रानी कलर का बॉर्डर, ये इसका पल्ला, और ये जा रहा है इसका ब्लाउज पीस। प्राइस है 3450। দেবজানি ঘোষ ম্যাম লিখেছে, দোকানে গিয়ে নাম বলার বলে বার করতে হবে না শাড়ি, যা না ডাইরেক্ট বের করে দেখিয়ে নিন চলে আসুন। সত্যি তাই, কালকেও তাই, কালকে মুর্শিদাবাদ থেকে ওরা এসেছিল, ওরাও বললো যে আমরা নিজেরাই দেখছি দিদি, আমি বললাম হ্যাঁ আমি ভীষণ খুশি হই, নিজেরাই দেখো কোনো অসুবিধা নেই, এটা একদম নিজেদের মনে করতে হবে এই জায়গাটাকে, এখানে কোনো কিছুর এরকম নেই যে না আর দেখানো যাবে না, এইটার কোন শাড়ির কত দাম সেই বলে ওরা দেখাবে, এরকম না, ওরা পুরো দেখানোর চেষ্টা করে। আচ্ছা ইয়ে যা রা কি বেজ কালার কে সাথ গ্রিন কালার কা কন্ট্রাস্ট, আর ইয়ে যা রা ইসকা পল্লা। জি ম্যাম লিখেছে, শাড়ি আর সো বিউটিফুল দ্যাট আই এম কনফিউজ, কোনটা কিনবো আর কোনটা ছাড়বো। থ্যাংক ইউ ম্যাম। ইয়ে যা রা ব্লাউজ পিস পুরা এসা এমবস কিয়া হুয়া হে, প্রাইস যা রা ইসকা 3450। আর যেটা বলা সেটা হচ্ছে যে শুধু সেমি নয়, শুধু পিওর নয়, সব রকম প্রাইসে কিন্তু আর এলবি রাখে, শুধু 400 নয়, শুধু 1 লাখের নয়,
সব রকম প্রাইজের শাড়ি আপনারা এখান থেকে পাবেন, ঠিক আছে? মানে একদম স্টার্টিং প্রাইস আমাদের ওই 500 থেকে স্টার্টিং প্রাইস, আপ টু আমি আর কোনোদিনও বলি না, মানে আমি নিজেও জানি না যে কত অবধি শাড়ি আছে আমাদের। ওকে, ইয়ে যা রায় ফুল শাড়ি কালু করে ইস কা পল্লা পোর্শন উইক বিবি প্রাইস যা রায়। চলো ম্যাম, লিখেছে শপে গিয়েও যেন শপে গিয়ে না নারীকে নাড়ু বানিয়ে দিতে হবে। একদম একদম, নাড়ু ভীষণ হেল্প করে সবাইকে, আসুন তাহলে বুঝতে পারবেন সবাই। ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয় যখন সবাই স্টোরে আসে। আচ্ছা, ক্রেপ আমি এটা পড়েছিলাম, এটার পিকচার মনে হয় আমাদের পেজে আছে শর্মিষ্ঠা, এটার পেজ এটার পিকচার মনে হয় আপলোড করা নেই, আপলোড করে দেবো। ভীষণ সুন্দর লাগে, কিছু বলার নেই, প্রাইস 10,800। দেবজানি বলো এই শাড়িটার সম্বন্ধে, রানী মুখার্জির বাড়িতে পড়ে গেছিলে এই শাড়িটা, ইয়েটা ভায়োলেটটা কেমন লেগেছে শুধু বলো। তোমার মতো শাড়ি কি আর কেউ পরেছিল শুধু একটু বলো, আর কি কমপ্লিমেন্ট পেয়েছো, তোমার সাথে গল্প হয়নি এখানে একটু শেয়ার করো যদি দেখতে পারো, কারণ ট্রেন থেকে অনেক সময় নেটওয়ার্ক ফ্লাকচুয়েট হবে। দেবজানী ঘোষ ম্যাম লিখেছে, আমি গিয়ে নাড়ু ভাইকে খুঁজছিলাম বাট ছিল না, কিন্তু শ্রীভরি না দেওয়া উজ্জ্বল জল জল করছিল স্টোরি। এটা কিন্তু দারুণ ছিল, হ্যাঁ ও তো আমাদের সাথে ছিল, এয়ারপোর্টে গেছিল, ও ছিল না, উজ্জ্বল ছিল, একদম ঠিক বলেছে। এই তো বলো এই শাড়িটা পরে কি কমপ্লিমেন্ট পেয়েছো। আচ্ছা, আমি শোভন বলেই ডাকি, বাট নানু নামটাও আমি জানি, শোভন আমায় খুব হেল্প করে, মিঠু ম্যাম হেল্প করে, নাও কোন শাড়ি যদি আমি নাও পাই তাহলে আমাকে রিস্টক করে দেওয়ার চেষ্টা করে। ওয়াও, দেখেছো কি কমপ্লিমেন্ট, সত্যি ওরা হেল্প করে, সবাইকে সবাই হেল্প করে। আচ্ছা, আজকে বিপুল দার ফ্যান নেই কেউ? উনিও তো ভীষণ ভীষণ ভালোবাসা পেয়ে আপ্লুত, আমাদেরকে এসে গল্প করে, তো শুনি, আমার খুব ভালো লাগে সত্যি এরা এত দূর থেকে যায় আমাদের জন্য, আমাদের জন্য আপনাদের জন্য, তো এরা এনারা গিয়েও যে একটা ভালো ফিডব্যাক নিয়ে আসে যে না আমাদেরকে এই ভালোবাসাটা তারা দিয়েছে, সেটা আমার খুব ভালো লাগে। সোমাদি একদম দারুণ লিখেছে, নাড়ু বলে বেশি চেনে কারণ নাড়ুটার লক্ষ্মীর সাথে বেশি যায়, লক্ষ্মী পূজাতেও বেশি নাড়ু লাগে। আমি ওটা কালকে বলছিলাম, এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে আঁচলটা, প্রাইস যারা 10,800, 10,800, ওকে। আজকে কিন্তু দিতে হবে, অনেকদিন ধরে পাচ্ছি না। মধুরী ম্যাম লিখেছে, দি ভাই রোগা হলে কি করে এত তাড়াতাড়ি কিভাবে, প্লিজ বলো, দারুণ লাগছে তোমাকে। রোগা আমি একদম হইনি, রোগা হওয়াটা খুব দরকার, সবাই একটু টিপস লেখো এখানে যে রোগা হবো কি করে। হ্যাঁ, তো মানে আমি মোটাই আছি, শাড়িটার জন্য আজকে রোগা লাগছে একদম। ইয়ে যা রায় দেখিয়ে, ব্ল্যাক কে উপর এসা গোল্ডেন বর্ডার আর ইসকা পাল্লা উইথ বিবি প্রাইস এ 7,000। আইভি ম্যাম লিখেছে, আমি নাড়ুকে এত ভালোভাবে চিনি যে যতই শোভন বলুক আমি ঠিক চিনতে পারবো। একদম, খুব স্মার্টলি বলে আমি শোভন, তার মানে তুমি নাড়ুদা না? হ্যাঁ নাড়ুদা। আচ্ছা, নাড়ু নামটাতে সমস্যা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। ওই তো, হ্যাঁ হয়, এটা আমারও একটা ডাকনাম আছে যেটা আমি সবার কাছে রিভিল করি না, কিন্তু এখন আর সমস্যা নেই ওটা বললেই কি। আচ্ছা, যারা ভায়োলেট আর এসা পুরানা টেম্পল, আমি তিনটে অপশন দিয়েছিলাম একটাও পাইনি, না পেয়ে যাবেন দিদি। ইয়ে যারা ইসকা পাল্লা আর ইসকা ব্লাউজ পিস প্রাইস হ্যাঁ 7,000। দেখিয়ে পুজোর আগে বলেছিলাম যে একটা সিম্পল হোয়াইট মটকা কাস্টমাইজ করব উইথ সিলভার জারি, ওটার জন্য কি এখন পিন করে রাখবো? বলো না। একদম, আমি যেটা পরে আছি এটা সিলভার দিয়ে আই থিঙ্ক হয়ে যাবে, আর সিলভার দিয়ে তুমি এখন লেখো হয়ে যাবে না, সিলভার দিয়ে হয়ে যাবে, তুমি এটা তো সিলভার করতে পারো, বা তুমি যা মটকা দেখেছো তুমি এখন একটু পাঠাও, করে দিতে পারবো আই থিঙ্ক, ঠিক আছে? পুজোর আগে বোঝো তো প্রচণ্ড রাশ থাকে, ওই সময় কাস্টমাইজ করলেও তোমার শাড়ি এলো অন্য কাউকে দিয়ে দেবে, মানে এরকম রাশ থাকে, তো এখন ঠিক আছে চলো
এখন একটু ঠান্ডা সময় চলছে, এখন ঠিকঠাক হয়ে কাস্টমাইজ হয়ে যাবে। শোভা চৌধুরী ম্যাম, সে দিল্লি থেকে আমি রোজ তোমার লাইভ দেখি, আমি তোমার শাড়ি তোমার স্টোরে একবার যে আসবো। একদম একদম দিদি, একদম মোস্ট ওয়েলকাম আপনাদের সবাইকে, সবাই একবার এসে একটু ঘুরে যাবেন। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, রঙ কাট খড্ডি বেনারসি হ্যায়, কিতনা কালার ইউজ হুয়া হ্যায় দেখিয়ে। আর ইসকা পল্লা পোর্শন প্রাইস হ্যায় 13,500, 13,500 সারি কা লুক দেখিয়ে। বহুত স্মার্ট লগতা হ্যায় ক্যুঁকি ইয়ে না খড্ডি হ্যায় মগর ট্র্যাডিশনাল নহি হ্যায়, থোড়া সা অলগ হ্যায় ডিজাইন। এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা হলুদ কালার, হলুদের সাথে লাল রয়েছে, মানে এটা বিয়ে বাড়িতেও বিয়ের পারপাসেও কিন্তু নিতে পারেন। আমি বর্ডারটা একটু দেখাই। সৌমিতা মাইতি ম্যাম লিখেছে এই ক্রেপ পার্পলটা আমি আর দেবজানি একসাথে সেম ডেতেই নিয়েছিলাম, দারুন এটা, দারুন দারুন। ইয়ে যা রা দেখিয়ে, ইয়ে যা রা ইসকা বর্ডার, ইয়ে যা রা ইসকা বর্ডার, ঠিক হ্যায়, ইয়ে যা রা ইসকা বর্ডার, পুরা বন্ধেজ কিয়া হুয়া হ্যায় সাড়ি মে, আর ইয়ে ইসকা পল্লা পোর্শন, ঠিক হ্যায়। প্রাইস যা রা ইসকা 12,750। শাইনি দাস ম্যাম লিখছে নারুদার এত প্রশংসা শুনছি, তাহলে নারুদা আমাকে একটা পৈঠানি রিস্টক করে দাও প্লিজ। এই তো করে দেবে, নারুদার নাম্বারটা শুধু। সুমনা সেন ম্যাম লিখেছে আমি আছি বিপুলদার জন্য। একদম, এই হচ্ছে শাড়িটা দেখুন, টাই অ্যান্ড ডাই করা রয়েছে, এটা একটা হিট কালেকশন। আমি এই ক্রেপের পরোটা শর্মিষ্ঠা কাল মর্নিং এ ক্রেপের ব্ল্যাক কালারের ক্রেপটা এই ছবিটা একটু আপডেট করে দিই। ये जो साड़ी है बहुत फेमस है, बहुत सुंदर साड़ी है, और ये इसका पल्ला पोर्शन पूरा साड़ी में से बूटा कंटिन्यू होगा, इसका कैटलॉग है देखिए फिर परचेस कीजिए, बहुत सुंदर साड़ी। देवजानी घोष मैम लिखे उफ ए शर्ट जस्ट फटाफट पर्पल कलर टाओ চুমু, সবাই সবাই দেখিয়ে সবাইকে দেখেছি, প্লাস আমার ফ্ল্যাটে আনম্যারিড মেয়েরাগুলো তো বুক করে রেখেছে, দিদি তোমার পড়া হয়ে গেলে আমরা পড়ব। আচ্ছা 9,500 এটার প্রাইস যাচ্ছে, এটাও ক্যাটলগ করা রয়েছে, ভীষণ সুন্দর লাগে, এখন শেডেড কিন্তু ভীষণ ইন, ভীষণ সুন্দর লাগে পড়লে। প্রাইস 9,500, আর ইয়ে যারা ইসকা কন্ট্রাস্ট মে বিপি, ঠিক হ্যায়, প্রাইস 9,500। আচ্ছা নেট দেখতে চেয়েছিল লাস্ট লাইভে, তো আমি একটু নেট দেখিয়ে দিই, যারা টিনেজার আছো তাদের জন্য। দীপা ভট্টাচার্য ম্যাম লিখেছে আছি আছি, বেহালা আর আমার ভাইয়ের বউ যাদবপুর থেকে, বিপুলদার ফ্যান। আচ্ছা একদম একদম, বিপুলদার প্রচুর লোকের ভালোবাসা পাচ্ছে আমরা শুনেছি সেটা, এটা শুনে ভালো লেগেছে আমার। আচ্ছা ইয়ে যারা নেট কে উপর পুরা এমব্রয়ডারি মে ক্লোজ সে দিখা রই হুঁ, ইয়ে দেখিয়ে পুরা নেট কে উপর এমব্রয়ডারি হ্যায় স্ক্যাল্পিং বর্ডার। প্রাইস যা রা ইসকা 2850, 2850 যা রা সারি কা প্রাইস, পুরা এসে প্যাটার্ন মে যা রা হ্যায় দেখিয়ে, লহরিয়া প্যাটার্ন মে যা রা হ্যায় কাম, আর কালার হ্যায় পিচ কালার। শোনো ম্যাম লিখেছে হ্যাঁ আচ্ছা দেখতে তো হবে, তুমি যেমন তোমার আশেপাশের লোকগুলো তেমন খুব ভালো তোমরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়ে যা রা হ্যায় ব্লাউজ পিস কা ব্যাক পোর্শন কা কাম, ঠিক হ্যায়, প্রাইস হ্যায় 2850। একটু গাতওয়াল দেখাও, উনি হোয়াইট শাড়িটা দেখাও, কেউ একটা বেজ কালার দেখাতে বলেছিল, আজকে তো বিপুলদার থেকে হাসছে বেশি বিউটি, বাপরে। আচ্ছা ইয়ে যা রা দেখিয়ে স্ক্যাল্পিং বর্ডার পুরা এসা এমব্রয়ডারি হ্যায়, পুরা সিকোয়েন্স কা কাম হ্যায়, প্রাইস হ্যায় 2850, কালার হ্যায় মিন্ট গ্রিন, ইসকে সাথ ব্লাউজ পিস হ্যায়, ঠিক হ্যায়। আচ্ছা বেজ কালার এর মসলিন দেখতে চেয়েছিলেন, কম রেঞ্জের প্রাইস 3950, 3950 যা রা সারি কা প্রাইস, জাস্ট দেখিয়ে সারি কা লুক, পুরা মেশিন এমব্রয়ডারি। ম্যাম লিখেছে শোভন হলো একটা হিরো হিরো নাম, আর নারু হলো একটু ফানি কমেডিয়ান টাইপ, তুমি এই নামটা দিলে কেন? আমি দিইনি, ওর মাই দিয়েছে, ঠিক ঠাম্মা দিয়েছে। এই না এক নাম নিয়ে কোনো ইয়ারকি হবে না আমার, কালার না আজকে দেখাচ্ছি না, নেক্সট দিন দেখাবো, অসাধারণ। আমি দেখাই একটু ক্লোজ থেকে, একটা পার্সি ওয়ার্ক যাচ্ছে, আর ওয়ার্কে কত সুতো ইউজ হয়েছে, মানে একই কালার কিন্তু একদম ঠাসা একটা স্টিচ যাচ্ছে, আর কালারটা হচ্ছে লাইট ক্রিম কালার, বেজ নয় কিন্তু, লাইট ক্রিম কালার।
और पूरा साड़ी में ऐसा मसलिन के ऊपर मशीन एम्ब्रॉयडरी है और ये इसका पल्ला पोर्शन, ये जा रहा है इसका पल्ला पोर्शन। फुल साड़ी में देखिए ऐसा ऐसा पूरा काम कंटिन्यू होगा और ये जा रहा है इसका ब्लाउज पीस। प्राइस है 3950। इसके साथ ना ये অসাধারণ লাগবে এই শাড়িটা। জাস্ট একটা অসাধারণ পিস দেখালাম, এটার কালার আছে, আমি নেক্সট দিন দেখাবো। দেবযানী ঘোষ ম্যাম লিখেছে, আমি বিপুল দারও ফ্যান, দুরন্ত ট্রেনে উড়ন্ত বিপুল দা আমার শাড়ি দিয়েছিল স্টেশনে। ওটা তো ছিল, এটা নিয়ে পুরো স্টোরি লিখেছিল মনে আছে। হচ্ছে সত্যি তাই, মানে ট্রেন ঢুকছে বিপুল দাচ্ছে, মানে ট্রেন ঢুকছে আর উনি প্যাকেটটা নিয়ে এরকম যাচ্ছে, রাজলক্ষ্মী শাড়িদের প্যাকেটটা, আর পুরো এরকম চল দিতে নিয়েছিল, তাই তো? এই ডায়লগটা সবার মুখে মুখে ছিল, সেই কি চলন্ত দুরন্ত ট্রেনে উড়ন্ত বিপুল দা। এত মুসলিম কি করে কথা বলবো। আচ্ছা ইয়ে যা রায় দেখিয়ে, ইসকা পল্লা ব্ল্যাক মে কন্ট্রাস্ট মে, আর শাড়ি দেখিয়ে, কালার দেখিয়ে শাড়ি কা। রেশমাদি ম্যাম লিখেছে, আমি ভাবছি এবার আর অন্য কোনো স্টেটের শাড়ি আমি পরবো না, শুধু তোমার ওন প্রোডাকশনের শাড়ি নেব, তাহলে তো বিউটি আর আমাকে সোল বলতে পারবে না। বাড়ির শাড়ি তো সবই সোল, বাইরের শাড়ি তো আমি সবই সোল শুনি। হ্যাঁ বাইরের শাড়ি সব সোল শোনো, কিছু কিছু প্রি অর্ডার নেওয়া হয় বাট ওই লেট হয়ে যায় জন্য আমরা একটু ভয় পাই, তাছাড়া আমাদের প্রোডাকশনের শাড়ি তুমি একদম পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, একদম গঙ্গার জল কালার, আর কালারটা দুর্ধর্ষ, মানে কিছু বলার নেই। গঙ্গা যমুনা বর্ডার হে ইয়ে পিওর সিল্ক গাদওয়াল। প্রাইস যারা ইসকা 18,950। অসাধারণ অসাধারণ, জানি না কে নেবেন, যেই নেবেন না কেন, যেই নিচ্ছেন প্লিজ আমাকে একটা ছবি পাঠান। শতাব্দী সরকার ম্যাম লিখে, দিদি কারদানা মাসলিন কি অর্ডার বা প্রি অর্ডার নেবে না গো, আর প্লিজ অর্ডার নাও না গো। প্রি অর্ডারটা নিচ্ছি না, আমি দেখিয়ে দেবো শাড়ি, দেখিয়ে দেবো, প্রি অর্ডারটা নিতে পারবো না। হ্যাঁ আচ্ছা ইয়ে যা রায় বর্ডার, বর্ডার জাস্ট দেখিয়ে শাড়ি কা, আর এক তরফ ব্ল্যাক বর্ডার হ্যাঁ আর দূসরে তরফ এসা গোল্ড গ্রিন বর্ডার হ্যাঁ, আর শাড়ি কা কালার ওয়াও, জাস্ট ওয়াও। মিঠু নদী ম্যাম লিখেছে, আমিও এক এবার পার্পেল ক্রেপ নিয়েছি, ওটা সিঙ্গেলে ছিল, আমি আমি দেখা মাত্রই আমি ওটা শোভনকে এসএস পাঠিয়েছি, পেয়ে গেছি, বাট এখনো পড়া হয়নি, পড়লে রিভিউ দেব। একদম পড়লে, মানে একটা ক্রেপ, যারা ক্রেপ পড়ে তারা তো জানে যে ক্রেপের কি ফল। আচ্ছা ইয়ে যা রায় শাড়ি কা লুক, হ্যাঁ আর ইসকা পল্লা, প্রাইস 18,950। 18,950 আছে শাড়িটার প্রাইস, একটা অসাধারণ শাড়ি আজকে আমি দেখালাম। দেবযানী ঘোষ ম্যাম লিখেছে, ইভেন বোনের জন্য হ্যাঁ এদিনকে গিয়ে একটা ক্রেপ বেনারসে নিয়ে এলাম, আমাকে দেখার পর বলেছিল ভালোই শাড়িটা, আগে বলেছিল মানাবে না। না ক্রেপ মানাবে না, এরকম ক্রেপের কালারই হয় না, ক্রেপের প্রত্যেকটা কালার ভালো। আচ্ছা এই হচ্ছে শাড়ি, এই এই গাদওয়ালটা আমাকে এটা দেখাচ্ছে না আজকে, এই গাদওয়ালটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, লাইট লেমন ইয়েলো, লেমন ইয়েলো নয় একটু ডার্ক ইয়েলো, মাস্টার্ড, একটু মাস্টার্ড ইয়েলো, আর এটা যাচ্ছে বর্ডারটা, ইয়ে যা রায় বর্ডার, আর ইয়ে যা রায় ইসকা পল্লা, জাস্ট দেখিয়ে একদম মোবোস ম্যাম, এটা কিন্তু নতুন মটকা, প্রাইস 7250। ইয়ে যা রায় শাড়ি কালো, পুরো শাড়ি মে পুজা কন্টিনিউ হোগা, আর শাড়ি কালার আমি জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কিনা, তবে একটা অসাধারণ হলুদ, মাস্টার্ড ইয়েলো নয়, আপনারা ছোপ যাদের ভালো লাগে। ম্যাম লিখেছে, আমি কিছুদিন ধরে তোমার লাইভ আর ভিডিও দেখছি, শাড়িগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। যারা এখনো পেজটাকে লাইক আর ফলো করেননি তারা কাইন্ডলি লাইক লাইক মানে পেজটাকে লাইক আর ফলো করে দিন। তারপর ম্যাম লিখেছে, হাই দিদি গুড ইভিনিং, আমি নতুন। থ্যাংক ইউ এন্ড মোস্ট ওয়েলকাম আমার লাইভ, একটু সাথে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, পেজটাকে লাইক আর ফলো করতে কিন্তু একদম। ভেরি বিউটিফুল প্রিন্স স্যার লিখেছেন, থ্যাংক ইউ স্যার। ইয়ে যা রায় দেখিয়ে, ইয়েলো কালার আর কন্ট্রাস্ট মে ইসকা বিপি, প্রাইস যা রায় ইসকা 17,850। পিওর সিল্ক গদওয়াল হে ইয়ে, প্রাইস হে 17,850। যা রায় শাড়ি কা প্রাইস, বহুত সুন্দর শাড়ি। এটা দেখিয়ে দাও মা কালীর জন্য, লাস্ট মা কালীর জন্য যে চাইছিলেন সে কিন্তু এরকম একটা শাড়ি দিতেই পারেন, শিপিংও লাগবে না তার, এটা শিপিংটা আমাদের তরফ থেকে থাকবে, ওকে শিপিংটা ফ্রি থাকবে।
আচ্ছা এই হচ্ছে শাড়িটা, জাস্ট দেখুন, মানে আমার পা লাগলো, এখন কেমন লাগবে? আচ্ছা প্রাইস 4450, শাড়িটা জাস্ট দেখুন। আচ্ছা আর শার্টিনের মধ্যে 3000 এর মধ্যে কিছু আছে? 3.5, 4 লাল লাল শাড়ি, লাল রানী পরে ঠাকুর। আচ্ছা ইয়ে যা রায় দেখিয়ে 4450 মে কিসি কো পেহনা পেহনানা থা মা কালী কো ইয়ে শাড়ি পেহন সকতে। ঠিক আছে শোভনা সেন, ম্যাম লিখছে রাজলক্ষ্মী দি একদিন তোমার সব স্টাফদের একসাথে দেখতে চাই, সবাই এত ভালো তোমার মতো। ঠিক, একদম একদম দেখাবো। আমরা এসেছি অনেকবার, আমাদের কোন রাখি পূর্ণিমাতে সবাই এসেছিল, আর কিসে এসেছিল, নবমীর দিন আমরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম, সেটার ফটো পোস্ট হয়েছে। ये जा रहा है देखिए ब्लाउज पीस, प्राइस जा रहा है इसका 4450, इसका बॉर्डर देखिए और ये इसका पल्ला। ठीक है साड़ी देखिए, बहुत सुंदर है साड़ी। एक तो मसलिन देखी दो, तब शेष करी आज के, एक तो मसलिन देखिए आज के शेष করব। যারা আমার সাথে এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ। 1200 এর মধ্যে গায়ে হলুদে পড়ার জন্য কি ভালো হবে দিদি একটু দেখাবেন? কি 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 সরি, 1200 এর মধ্যে গায়ে হলুদে পড়ার জন্য কি শাড়ি হবে একটু দেখাবেন? আমি 5টা চাই। 1200 এর মধ্যে কি আছে দেখাচ্ছি। প্রাইস বলো, 3550 যা রায় শাড়ি কা প্রাইস, পিওর মাসলিন হ্যায় চেক সে বডি মে, চেক যা রায় বডি মে, জাস্ট দেখিয়ে এসা জারি কা স্টার পুরা চেক সে, আর ইয়ে যা রায় ইসকা বর্ডার পুরা সিকোয়েন্স উইভিং হ্যায়, আর ইয়ে ইসকা পল্লা পোর্শন, ওয়েট বিপি প্রাইস হ্যায় 3550, জাস্ট দেখিয়ে বকিং কালার। ট্রান্সপারেন্সি মানে দেখাতি হু, ইয়ে হ্যায় ট্রান্সপারেন্সি। ঠিক হ্যায়, বহুত সুন্দর হ্যায় শাড়ি, একদম শাড়ি। ম্যাম আপনি হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে বলে দেওয়া হবে। ইয়ে যা রায় হোয়াইট শাড়ি, ম্যাম জিজ্ঞেস করেছে নিজের ডাকনামটা লুকিয়ে গেলে, কিন্তু নিজের নাম ডাকনামটা শুনি। হাই আদিতি ম্যাম, বলে দেবো? বলবো না, এটা তো এমন কিছুই নয়, অনেক। হ্যাঁ ব্লক করে দিয়েছি ম্যাম, ব্লক করে দিয়েছি, কিছু কিছু মানুষ আছে যারা এরকম আসে। ওটা আমরা কিছু ধরি না, যাদের মেন্টালিটি খারাপ তারা কখনো ভালো কথা বলতে পারে না। পজিটিভিটি নিজের মধ্যে থাকাটা একটা গড গিফটেড মনে করি, আর নিজের নিজেকে ভালো রাখাটাও নিজের ক্ষমতার দরকার। নেগেটিভিটি তো আমরা সবাই করতে পারি, পজিটিভিটি কজন করতে পারে? তো এই নেগেটিভ কিছু লোক থাকবে, তাদেরকে আমি একদম ধরার মধ্যে ধরি না। এরা বাজে কমেন্ট করুক কি খারাপ কমেন্ট করুক, আমরা কিছু কান দিই না, আর আমার কিছু তো কিছু যায়ও আসে না, কারণ এরা অ্যাকচুয়ালি অ্যাজ এ পার্সন খারাপ, তো এরা কি ভালো কথা বলতে পারে? তো এদেরকে নিয়ে আমি একদম মাথা ব্যথা করি না, কমেন্ট পড়লেও আমার কিছু যায় আসে না। আচ্ছা হোয়াইট, আমি ভীষণ পজিটিভ, তো আমি পজিটিভটাকে সবসময় গ্রহণ করি, নেগেটিভটাকে সবসময় অ্যাভয়েড করি। আচ্ছা ইয়ে যা রায় হোয়াইট, জাস্ট দেখিয়ে শাড়ি কালু, ইয়ে ইসকা পল্লা পোর্শন পুরা এসা হ্যান্ড ওভেন হ্যায় শাড়ি মে, আর ইয়ে যা রায় ইসকা ব্লাউজ পিস, আর শাড়ি দেখিয়ে পুরা সিকোয়েন্স উইভিং হ্যায় উইথ শাড়ি মে সা সিলভার আর গোল্ডেন কা বক্স বক্স কিয়া হুয়া হ্যায়, জাস্ট দেখিয়ে। ইসকে সাথ কা আপ জো ভি চাহে ব্লাউজ পেহন সকতে, आप रानी ट्राई कर सकते हैं, रेड ब्लैक ग्रीन जो चाहे। देखिए साड़ी का प्राइस है 3550 और ब्लाउज का 2150, इसका पूरा वेलवेट में है, वेलवेट के ऊपर पूरा देखिए ऐसा प्लंज कट जा रहा है, और ब्लाउज का प्राइस है 2150। ठीक है, तुम्हें कि रोज लाइव करो निकिता मैम लिखे चल, निकिता मैम हमें रोज लाइव करी ना, हमें किंतु रविवार मंगलवार और बृहस्पतिवार किंतु बिकेल चारटे একটা অর্গানজা বেনারসি দেখাও না প্লিজ, অর্গানজা বেনারসি একদম দেখিয়ে দেবো। এখান থেকে দেখো তো অর্গানজা বেনারসি কি আছে, বর্ডার দেওয়া একটা গ্রিনিশ টাইপের, হ্যাঁ ওইখানে দেখো দেখিয়ে দাও। আচ্ছা ব্ল্যাক, এটা পরলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, এগুলো আমাদের একদম ওন প্রোডাকশনের শাড়ি, ফুলিয়ার শাড়ি, জাস্ট দেখো। প্রাইস 3550, ইয়েস কাপলা পোর্শন প্রাইস 3550। পারমিতা বিশ্বাস ম্যাম, দিদি যে শাড়িটা পরে আছেন সেটার প্রাইস 7250, এটা পিওর মটকা শাড়ি, একদম 7250 প্রাইস। আচ্ছা এটা গায়ে হলুদের জন্য প্রাইস বলো, 1150, জাস্ট দেখুন 1150 যা রায় শাড়ি কা প্রাইস, 1250 যা রায় শাড়ি কা প্রাইস। দেখিয়ে কন্ট্রাস্ট মেস কা পল্লা, আর ইয়ে যা রায় ইসকা ব্লাউজ পিস, কন্ট্রাস্ট মে হ্যায় আর ফুল ইয়েলো হ্যায়, খাদ্দি জর্জেট বোথ আর ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে দেখিয়ে অর্গানজা বেনারসি কালার হে লাইট পেস্তা গ্রিন কালার, আর শাড়ি দেখিয়ে পুরা এসা ডিজিটাল প্রিন্ট হ্যায়, প্রাইস হ্যায় 8300, অফার প্রাইস মে
7950 जा रहा है सारी का प्राइस, ठीक है, ऑफर प्राइस है 7950। जस्ट देखिए और नहीं रहेगा, इस प्राइस में भी नहीं मिलेगा ये सब साड़ी, ओनली आज के लिए आपको मिल रहा है 7950 में, एकदम प्योर ऑर्गेन्जा बनारसी है और बहुत बहुत प्रीटी कलर है। जस्ट देखिए साड़ी का लुक। তোমাদের কথাতে আজকে খুব হাসি হলো, বেশ বেশ ভালো লাগলো, খুব ভালো থেকো তোমরা, সোমা বসবা নিচে হাসতে থাকি, মানে হ্যাঁ এরকম নয় যে শুধু হাসতেই থাকি আমরা এখানে, আমরা মানে আমার যারা আছে ছেলে মেয়েরা এদেরকে আমি যেরকম ভালোবাসি সেরকম বকাও দিই, এরা তাতে অনেক শিখেছে, এরা এটা বলে, আমি আগের দিন লাইভেও বলছিলাম, তবে আমরা খুব মজা করে থাকি এইটুকানি বলতে পারি, আমরা খুব মজা করি, আমরা প্রচুর পিকনিক করি, প্রচুর মজা করি, তো সেগুলো তো আর তুলে ধরা হয় না, তবে আমরা ভীষণ মজায় থাকি। লাল সাদা জামদানি বিন্দা যেটা দেখতে চেয়েছিল, রানী না, লাল রানী না, লাল সাদা, দেখো লাল সাদা, আমাকে একটা অল্প প্রাইস এর মধ্যে দেখা না, লাল সাদা এরকম কিছু মানুষ থাকে ওদেরকে আটকাতে আটকানো যায় না, কপি করবে অ্যাজ ইট ইজ আর হবে, হ্যাঁ সেটাই তো প্রবলেম না, আর আমরা এখন কপিতে ভয় পাই না, বড় বড় অনেকে আছে বুটিক, তাদের নাম ব্র্যান্ড রয়েছে, কপি করে বলেছে এটা আমাদের ডিজাইন, তাতে আমাদের কিছু যায় না। কাঁথা স্টিচ কি রেঞ্জ থেকে স্টার্ট তোমার কাছে দিদি? কাঁথা স্টিচ তো প্রিমিয়াম আছে আমার কাছে, তাসার কে উপর, তাসারের উপরে আর কি আছে, পিওর সিল্ক মানে বাংলাদেশ ব্যাঙ্গালোর সিল্ক কে উপর, ইয়ে সবই আমার পাস, ঠিক আছে। সুচিস্মিতা ম্যাম লিখেছে এই দিনগুলোতে কখন যে চারটে বাজবে তার জন্য ওয়েট করে থাকি, দেখলেই মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি তো মন ভালো করার জন্যই চাই, আপনাদের জন্য আমার মনটা যেরকম ভালো হয় আমার জন্য যেন আপনাদের মনটা ভালো হয় এটাই আমি সবসময় চাই। বিপাশা দাস ম্যাম লিখেছে আমার কিচা শাড়িটা কাল পেলাম, খুব সুন্দর, আর একটা পেমেন্ট করা আছে, দারুণ দারুণ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। সেমি ইলকাল দেখাও দিদি শম্পা ম্যাম। সেমি ইলকাল কিছু আছে দিয়ে দাও সবকটা। আচ্ছা ইয়ে যা রা ব্ল্যাক সরি হোয়াইট আর রেড বাল্টি কালার মে বুটা, প্রাইস বলো নারু 4650 অনলি, কেউ ছাড়বেন না এটা 4650। দিদি আজকে লাইভটা আরো খুব ভালো লাগলো, খুব মজা হলো আজকে, থ্যাংক ইউ গো, আমি চাই প্রত্যেক দিন এরকম মজা হোক। আজকে জানি না সাধনাদি আছে কিনা, সাধনাদি আইভিদি এরা না একটা মানে এটা এটা এদের ভালো লাগার জায়গা, দেখো আইভিডি কন্টিনিউয়াসলি হ্যাশট্যাগ আদিল বিলিচ্ছে থাকছে, আর আইভিডি কেন অনেকে থাকে এরকম আমাকে এনকারেজ করার জন্য, এরা এদের এগুলো পিওর ভালোবাসার বিনা স্বার্থের ভালোবাসা। দিদি উইথিন 10 কে তে লতা পাতা প্রিমিয়াম মাসলিন, ইয়েস একদম হবে একদম হবে, এখানে দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, ইয়ে যা রা হোয়াইট রেড কা কন্ট্রাস্ট, ইয়ে ভি না দেখিয়ে, সব জামদানি হ্যায় ইসমে না এক স্ন্যাপ হ্যায় দেখিয়ে টেক্সচার, ঠিক হ্যায় প্রাইস আপনাকে
হোলসেল যেখানে স্টোর সেখানেই কিন্তু আমাদের রিটেল স্টোর একই জায়গায় দুটো পেয়ে যাবেন। যারা হোলসেলে শাড়ি নিতে আসছেন তারাও কিন্তু একই জায়গা থেকে শাড়ি নেবেন। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট আলাদা, একটা স্টোর হচ্ছে পুরোটাই রিটেলের জন্য, আর একটা গদিঘর সেটা হচ্ছে শুধু অনলি ফর হোলসেলের জন্য। ওকে, ইয়ে যা রায় কন্ট্রাস্ট মিন্স কা পিপি প্রাইস 2850। লতা পাতা মাসলিন কেউ একটা চাইলেন, তাই তো খুলে ফেললাম আমি, একটু এক পার্টটা করে দেখাই। তাহলে মমিতা ম্যাম আমাদের স্টোরটা ফুলিয়াতে, আপনি একটু কল করে নিন প্লিজ। শো তসর বর্ষা ম্যাম, তসর ম্যাম মানে নেক্সট দিন দেখাও, নেই তো এই একটা তসর দাও না আমাকে, একটা তসর, ওই যে রং কাট তসর দেখিয়ে দেবো, আপনারও রিকোয়েস্ট আমি রেখেই দিই। ও দিদি ভাই সেমি জাল কাতান দেখাবে গো, সেমি জাল কাতান ওয়াইন কালারে, ওয়াইন কালারে দেখো তো, ওই দেখো ওয়াইন কালারে সেমি জাল কাতান, থার্ড অপশন তাই, থার্ড। হ্যাঁ আচ্ছা, ইয়ে যা রায় একদম মাসলিন কে উপর হে পুরা এসা দেখিয়ে, একদম লতা পাতা মাসলিন যেটাকে বলে, প্রাইস 7000 দেখিয়ে, 7000 হে পুরা সারি মে এসা হ্যান্ড ওভেন কা কাম, আর ইয়ে যে ব্লাউজ পিস হে ইসমে কটন হে ইসলিয়ে ইয়ে আপ একদম বানা সকতে হে ব্লাউজ, ঠিক হে। প্রাইস যা রায় ইসকা 7000, জাস্ট দেখিয়ে সারি কা লুক, জাস্ট দেখিয়ে পুরা সারি হ্যান্ড ওভেন, পুরা সারি হ্যান্ড ওভেন। শোনো ম্যাম লিখেছে এটাই তো আনকন্ডিশন লাভ ফর আরএফবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়ে যা রায় ইসকা পল্লা পোর্শন, সত্যি এই ভালোবাসার কখনো টাকা দিয়ে বিচার হবে না, মানে এটা একদম এরকম নয় গিভ অ্যান্ড টেক পলিসি যে তুমি আমাকে টাকা দিচ্ছ আমি তোমাকে শাড়ি দিচ্ছি, এটা নয়, এটার থেকে অনেক ঊর্ধ্বে আমাদের এখানকার লাইভের এই ভালোবাসাটা। হয়তো আজকে আমাকে 400, 500, 800 মানুষ ছিল, তারা সবাই পারচেস করবে না, কিন্তু সুন্দর কমেন্ট, সুন্দরভাবে শেয়ার করা, এই ভালোবাসাটা দেওয়া, এটা অনেক বড় পাওয়া। নিকিতা ম্যাম লিখা ডু ইউ ডেলিভার টু দুবাই? ইয়েস ম্যাম, পুরা হর কান্ট্রি মে হামারা ডিসপ্যাচ হোতা হ্যায়, পহলে বাংলাদেশ মে নাহি হোতা থা, আব বাংলাদেশ মে ভি হোতা হ্যায়, ঠিক হ্যায়। পুরা আপকে, আপ সিফ হোয়াটসঅ্যাপ কিজিয়ে হামারে নম্বর পে, হো জায়েগা। আর আপকো আগর ফল পিকো করকে ব্লাউজ বানাকর আপ চাহ রহে হো, ও ভি পসিবল হ্যায়, জাস্ট দেখিয়ে। গ্রে কালারফুল সারি মে না এসা পুরা জামদানি ওয়ার্ক হ্যায়, আপনাকে বলছি লোক বহুত আচ্ছে হ্যায় আপ লোগ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দেখিয়ে ফুল সারি মে এসা মাল্টি কালার কা পুরা ওয়েভিং হ্যায়। বর্ষা ম্যাম দিস ইজ টেম্পল বর্ডার ইল কাল, কোনটা টেম্পল? নেই ম্যাম ইয়ে তো টেম্পল নেই হ্যায়, ইয়ে সেম ইল কাল হ্যায় উইদাউট টেম্পল হ্যায়, জো পিওর বালা মানে দিখাযা শায়দ উসমে টেম্পল থা, মুঝে ইয়াদ নেই আ রহা হ্যায় মগর উস ইসমে টেম্পল নেই হ্যায়, ঠিক হ্যায়। ये जा रहा है फुल साड़ी में हैंड ओवन है, और ये इसका ब्लाउज पीस प्राइस है 7500। ओके रूपा मैम लिखे तुम्हें खूब मिष्टि এত সুন্দর কথা বলো, थैंक यू। अच्छा ये जा रहा है, देखिए कोई रिक्वेस्ट किया कि जाल में दिखाना है वाइन कलर में, सेमी कतन मैंने दिखा दिया, जाल है मगर थोड़ा सा डिफरेंट है, थोड़ा सा ना बहुत ही डिफरेंट। चंदा घोष मैम लिखे तुम्हारा लाइव देखले मन ভালো থাকে, এইটুখানি আমার শুধু জানার ইচ্ছে যে মন ভালো থাকে, এটাতে মন ভালো করাটাও না এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে, সবসময় মানে সবার মনটা খারাপই থাকে, মানে এত ফার্স্ট লাইফ সবার, কেউ কারোর সাথে আগেকার দিনের মতন আর বসে গল্প করে না কেউ, মানে আমাদের যুগটা ছিল আলাদা, আমাদের এই এখনকার যুগটা একদম ডিফারেন্ট হয়ে গেছে, কেউ বসে গল্প করে না কারোর সাথে, মোবাইল অলওয়েজ মোবাইল খোঁজাচ্ছে, বাচ্চা থেকে বড় সবাই আমরাই, সবাই আমরাও তো সেই যুগটাই পরিবর্তন হয়ে গেছে, এর জন্য মানুষের মনটাও ভীষণ খারাপ থাকে, তার কারণ অ্যাটাচ এঙ্গেজমেন্ট নেই কারোর সাথে, সবার সাথে ডিটাচ, সবার সাথে শুধু মোবাইলের সাথে সম্পর্ক, তো এই যে আমরা আছি মোবাইলের দ্বারাই আমরা সবার সাথে সবাই কানেকশন হয়েছে, তবে এটা একটা আলাদাই জায়গা হয়ে গেছে এখন, থ্যাংক ইউ। রাজুল ম্যাম লিখেছে ওয়াচিং ফ্রম গোয়ালিয়র মহাবলীপুরম দেখাবে? আজকে না দিদি, অল স্টক আউট, আমি এলে অবশ্যই দেখাবো। আচ্ছা ইয়ে যা রে সেমি কাতান ওর বর্ডার দেখিয়ে, শাড়ি কা কোয়ালিটি দেখিয়ে, বহুত হি সুন্দর হ্যায়, সিলভার আর গোল্ডেন কালার কা পুরা সারি হ্যায়, আর ইসকা পল্লা পোর্শন উইথ বিপি প্রাইস যা রহা ইসকা 4950, বহুত সুন্দর হ্যায়, একদম পিওর লাগেগা, একদম পিওর, ঠিক হ্যায়। রেশমা ম্যাম লিখেছে, থ্যাংক ইউ রেশমা ম্যাম, রেশমা ম্যাম লিখেছে এখানে আমরা বায়ার সেলার স্টাফ কেউ নই, আমরা সবাই মিলে আরএলবির একটা পরিবার, একদম একদম তাই, ভীষণ মজা করেছে, অনেকে এসছে, অনেকের এক্সপিরিয়েন্স হয়তো এখানে শেয়ার করবেও ধীরে ধীরে, প্রচুর আনন্দ করে এখানে গেছে, শুধু কেনাকাটা করেনি তারা, প্রচুর মজা করে গেছে। আচ্ছা শ্রুতি ম্যাম লিখা প্লিজ সিকুইন দেখা দো, সিকুইন বহুত দিন সে বল রহে কই, ইয়ে এই সিকুইন গুলো বের করে দাও না, কি ইয়ে যা রহা দেখিয়ে, ব্লাউজ পিস হে পিওর তসর বেনারসি হে ইয়ে, আর ইয়ে যা রহা দেখিয়ে, ইয়ে যা রহা কিতনা সুন্দর হে, কালার দেখিয়ে
और साड़ी का लुक देखिए, ये सब दसर बेहर से थोड़ा सा अलग है, इसलिए प्राइस थोड़ा सा हाई है, डिज़ाइन भी थोड़ा सा अलग है। प्राइस 13,750 और बहुत सुंदर है, बहुत सुंदर। ये जो जरी है पूरा टेस्टेड है और देखिए कितना सुंदर नेकलेस पैटर्न में पूरा वेविंग हुआ है, जस्ट देखिए साड़ी का लुक। और पूरा प्योर शैटिन का ये बॉर्डर है और जो मिडिल में है ये रंग का पैटर्न में गया है, तसर बनारसी है ये। प्राइस है 13,750, असाधारण साड़ी। शोभा चौधरी मैम आपने एक एटार स्क्रीनशॉट व्हाट्सएपे पाठिए दिन, एकदम बुकिंग हो जाए, ওটা প্রি বুকিংও হয়ে যাবে। ওয়াও, আমি ফার্স্ট টাইম দেখছি তোমার কালেকশন, প্রিয়া পোদ্দার ম্যাম লিখেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, শেডেড শেডেড সিকোয়েন্স দেখিয়ে, ইয়ে না মানে মেরা বার্থডে কে দিন পহনা থা, ইয়ে ইস সাল মে উসসে পহলে ও ভি অলগ থা থা মগর সিকোয়েন্স থা, বহুত হি সুন্দর লাগতা হ্যায় পহনে সে, পুরা শেডেড হ্যায় দেখিয়ে, মপ কে সাথ এসা सिल्वर का सीक्वेंस का साड़ी है ये। और पूरा देखिए इसमें बॉर्डर देखिए, पूरा ऐसा हैंड का बॉर्डर है और स्कैल्पिंग में गया है बॉर्डर, ठीक है। प्राइस 915 जो है साड़ी का प्राइस। प्रिया मैम हमारे स्टोर टा फुली आते, आपने एक तो कॉल करिए, आपने कॉल डिटेल सामने जानिए देखो। एकदम ये जा रहा है पूरा शेडेड में, ठीक है। और इसका ब्लाउज पीस ये है, ये जा रहा है ब्लाउज पीस, जस्ट देखिए মগ মে যা রা ইসকা ব্লাউজ পিস। কার্তিক পূজাতে পরার জন্য টুকের মধ্যে কিছু দেখাবেন, দেখিয়ে দিয়েছি আমি, কিছু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ইয়ে যা রা ব্লাউজ পিস, ঠিক আছে। প্রাইস হে 9150। শর্মিষ্ঠা ম্যাম দিদি যে শাড়িটা পরে আছেন সেটা পিওর মটকা, প্রাইস 7250। কেন ওটা পূজে তো তুমি দিদি, তাপসী তাপসী ম্যাম নিচে দারুণ দারুণ সুন্দর কালেকশন আপনার। থ্যাংক ইউ। একদম স্টিল গ্রে কালার, জাস্ট দেখিয়ে সারি কা লুক। और ये ना इसका बॉर्डर। प्राइस 7150 जा रहा है साड़ी का प्राइस। मोदक मैम ने लिखा है सेमी इक्वल रॉयल ब्लू और ग्रीन कलर, एक बार देखिए दाओ ना प्लीज। रॉयल ब्लू और ग्रीन कलर टा कोथाय आछे, ना रॉयल ब्लू ग्रीन आछे सेटा देखाते बोलछिले, ओ जेटा देखिछो ओगुलो बुक हये गेछे। अच्छा, ये जा रहा है फुल सीक्वेंस का काम, ठीक है। ओटा ना ओटा ना ब्लू टा चाहिए, रॉयल ब्लू ते ग्रीन ओटा ब्लू हो गया। ये जा रहा है फुल साड़ी, ठीक है। और ये जा रहा है इसका ब्लाउज पीस, ये जा रहा है इसका ब्लाउज पीस, पूरा हेवी वर्क, इसी का वाइन कलर मैंने पहना था मेरे बर्थडे पे। ये जा रहा है ब्लाउज पीस, ठीक है। প্রাইস এস 7150। স্ক্রিনশট নিতে পারেননি শোভা ম্যাম আপনি? আমি এক্ষুনি শেষ করছি, শুধু আমি মটকা বেনারসি ডিজাইনটা। হ্যাঁ, রেশমা ম্যাম লিখেইছেন মটকা বেনারসিটা কোথায় গেল দেখাবো, দেখিয়ে আজকে আমি কোনো দাম বলতে পারবো না, জাস্ট এসছে। ওকে, এটার আমি কালার সেটিং দেখাবো, দেখুন মটকা বেনারসি এই হচ্ছে শাড়িটা, কেমন হয়েছে বলুন, এটা আপনারা বললে আমরা কালার ডেভেলপ করাবো। পিওর ওয়াশ মটকা কে উপর হ্যায় ইয়ে मटका बनारसी, कलर कंट्रास्ट भी होगा, इसका बॉर्डर कंट्रास्ट में आएगा। और ये है साड़ी का लुक, डीप वाइन कलर और इसका कंट्रास्ट में इसका पल्लू है और साड़ी का लुक देखिए, जस्ट वाओ। और इसका पल्ला, ठीक है, और कंट्रास्ट में इसका बीपी रहेगा। इसका प्राइस मैं नहीं बता पाऊंगी, सैंपल पीस आया है, मैं नेक्स्ट दिन बोलूंगी। शोभा मैम आपने व्हाट्सएप करूं, व्हाट्सएप पे बोलूं? एकदम, सबाई खूब ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ থাকার জন্য, এরকম মজা করতে আমরা আবারো লাইভে আসব বৃহস্পতিবার বিকেল 4টায়। সবাই সাথে থাকবেন আর খুব ভালো থাকবেন, খুব মনটাকে ভীষণ ভালো রাখবেন, আবার চলে আসবেন আমার লাইভে। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বৃহস্পতিবার থার্সডে 4 PM।